নিয়ে কাজ করেন এবং আমাদের যে যে পেমেন্টের কংক্রিট পেমেন্ট হয় সেই সেই জাতীয় কাজও স্যার অনেক করেছেন। এছাড়া ট্রাফিক সিগনালিং, ট্রান্সপোর্ট মডেলিং, ট্রাফিক সিমুলেশন এগুলো নিয়েও স্যার কাজ করেন। এবং ফাইনালি এখানে যেটা লেখা আছে সেটা একটু বলি, স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও অনেক কাজ করেন, জেনারেল অ্যালগরিদম, নিউরাল নেটওয়ার্ক, ফাজি নেটওয়ার্ক, ট্রান্সপোর্টেশন মডেলিং এ ব্যবহার করে স্যারের অনেক কাজ আছে। এছাড়া তোমরা জানো যে স্যার ন্যাশনাল অনেকগুলো বড় বড় প্রজেক্টের সাথে যুক্ত আছেন। এখানে যেটা লেখা আছে স্যার 70টার বেশি ন্যাশনাল প্রজেক্টের, যেগুলো সবই খুবই বড় বড় দেশের জন্য খুবই জরুরি, সেরকম প্রজেক্টের কাজ আছে। কয়েকটার কথা বলবো, সবগুলোর কথা ওখানে বললে অনেক সময় লেগে যাবে। তো সংক্ষেপে যদি বলি, যেমন স্যার হাতিরঝিলের যেই ডেভেলপমেন্ট হয়েছে এটারও ট্রান্সপোর্ট প্ল্যানার। এছাড়া কুড়িল ফ্লাইওভার যেটা তোমরা দেখো এয়ারপোর্টের কাছে, এটা বাংলাদেশে একদম একটা নতুন জিনিস, এটার এটারও প্ল্যানার স্যার বনানীতে একটা ইন্টারচেঞ্জ প্ল্যানিং করেছেন। এছাড়া ঢাকা স্ট্র্যাটেজিক প্ল্যান, সরি স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের সাথেও স্যার যুক্ত আছে। এছাড়া এখন যেটা কনস্ট্রাকশন হচ্ছে MRT 6 মেট্রো, যেটা BRT 3, এটা ডেভেলপমেন্ট প্রজেক্টের স্যার আছেন। এছাড়া অনেকগুলো প্রজেক্ট আছে, ডিপসি পোর্ট, তারপরে আমাদের কর্ণফুলী কন্টেনার টার্মিনাল, এগুলো স্যার যুক্ত ছিলেন। এবং এখন আরো একটা নাম যদি বলি, ফ্লাইওভার, মহাখালী ফ্লাইওভার, সরি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, মগবাজার মৌচাক ফ্লাইওভার এর সাথে স্যার যুক্ত ছিলেন। এছাড়া এখন যেটা কনস্ট্রাকশন হচ্ছে রেললাইনের উপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এবং যেটা হয়তো ভবিষ্যতে হবে ঢাকা আশুলিয়া এক্সপ্রেস ওয়ে, এটার সাথেও স্যার বেশ ডিপলি ইনভলভ ছিলেন। এছাড়া অনেক প্রজেক্ট আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি ব্রিজের কতগুলো প্রজেক্টের সাথে স্যার যুক্ত আছেন। এয়ারপোর্টের নতুন রানওয়ে ডেভেলপমেন্টের স্যার স্যারের ইনভলভমেন্ট আছে। তো এগুলা এত ডিটেল এখন বলতে আমি পারছি না, স্যারের প্রেজেন্টেশনে হয়তো কিছুটা উঠে আসবে। তবে তোমরা যেটা বুঝতে পারছো, স্যারের একটা বিশাল এক্সপিরিয়েন্স আছে রিয়েল কনস্ট্রাকশন ফিল্ডে এবং রিসার্চ ফিল্ডে, এবং এটা আমরা সেই স্যারের আজকে আশা করি কিছুটা স্যারের স্যারের এক্সপিরিয়েন্স স্যার আমাদের সাথে শেয়ার করবেন। তো স্যার অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার আমি তাহলে আমার শেয়ারটা অফ করে দিচ্ছি, স্যার আপনি কাইন্ডলি স্যার কানেক্ট হন, শেয়ার করুন স্যার। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি জাস্ট একটু রেডি হচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ শিওর স্যার। থ্যাংক ইউ প্রফেসর তাসিন, আমাকে সুন্দরভাবে ইন্ট্রো করিয়ে দেওয়ার জন্য আমি খুব অনার্ড ফিল করছি, এবং আমি তোমাকে থ্যাংকস জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আমাদের এই নবীন যারা ইঞ্জিনিয়ার, বাংলাদেশের হাল ধরবে, যারা বাংলাদেশকে অন্য মাত্রায় নিয়ে যাবে, তাদেরকে আমি আজকে অডিয়েন্স হিসেবে পেয়েছি। আমি নিজেকে খুশি, আশা করি ছাত্রদেরকে আমার তাসিন যেটা বললো, অনেক কাজ করতে গিয়ে আমরা যারা থিওরিটিশিয়ান, আমরা শুধু থিওরি নিয়ে থাকি ক্লাসরুমে, প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার না, কিন্তু সামহাও আমাদের একটা সুযোগ হয়েছিল বিভিন্ন সময় গভর্নমেন্ট যখন আমাদের ইনভাইট করে এই কাজ ইমপ্লিমেন্টেশনের সময়, তখন আমরা আমাদের যে ধ্যান জ্ঞান আমরা দিয়ে কন্ট্রিবিউট করি, সেখানে আমাদের থিওরিটিক্যাল নলেজ গুলি কিন্তু কন্ডিশনিং হয়ে যায়, রিফাইন হয়ে যায়। থিওরি অলওয়েজ আইডিয়ালাইজড, থিওরি অলওয়েজ হচ্ছে হলো ভেরি সিম্পল, কিন্তু প্র্যাকটিক্যাল অত্যন্ত কঠিন, পার্টিকুলারলি বাংলাদেশ, বাংলাদেশের মতো। হ্যাঁ আমি বলে দিচ্ছি আর কি,
তাসিন শোনা যাচ্ছে কি ভালোভাবে এখন স্যার একটু বেটার শুনতে পাচ্ছি স্যার ঠিক আছে স্যার হ্যালো তাসিন হ্যাঁ স্যার এখন বেটার শুনতে পাচ্ছি এই তোসিফ শুনতে পাচ্ছ তো না জি স্যার কথা শোনা যাচ্ছে স্যার লেকি টু ফেইন্টেড ফর্মে নাকি না এখন বেটার স্যার তখন প্রথমে একটু অল্প শোনা যাচ্ছিল সেই হিসাবে যেটা বলছিলাম আজকে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আমরা কাজ করতে গিয়ে আমরা পেয়েছি সেটাকেই তোমাদের সাথে শেয়ার করব উইথ এ ভিউ একটা সুন্দর বাংলাদেশ যেন আমরা গড়তে পারি সবকিছুই কেতাবে লেখা থাকে না যেগুলি এক্সপিরিয়েন্স নলেজ হয়তো কেতাবে পেয়ে যাবা এক্সপিরিয়েন্স ডিফারেন্ট জিনিস এটাকে এনডিউর করতে হয় সিস্টেমের ভেতর দিয়ে যেতে হয় চ্যালেঞ্জগুলি দেখতে হয় এগুলি হোম গ্রোন চ্যালেঞ্জ সেখান থেকে লার্নিং হয় তো আমাদের যথেষ্ট পরিমাণ যে লার্নিংটা হয়েছে আমরা যদি তোমাদেরকে দিয়ে যেতে পারি আমাদের এখন অনেক এলোমেলো সিটি আছে তো সেই সিটিগুলিতে আমি বলবো যে কিভাবে আমরা একটা সুন্দর সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন সিটি এন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিভেবল সিটিতে নিয়ে যেতে পারি তোমাদের হয়তো জানো যারা অ্যাওয়্যার আমরা কিন্তু 140 সিটির মধ্যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 100 প্রমিনেন্ট সিটিগুলির মধ্যে আমরা লিভেবিলিটি ইন্ডেক্সে আউট অফ 140 উই আর নাও 136 অর 37 অত্যন্ত দলানিতে এবং যাদের সাথে আমরা গ্রুপে আছি তারা যুদ্ধ বিধ্বস্ত কিছু দেশ সিরিয়ার মতো আমাদের অর্জন কিন্তু কম না জাতি হিসাবে এনভিয়েবল অনেক অর্জন আছে কিন্তু অ্যাজ এ হোল ভ্যালিডেশন হিসাবে মানুষ যখন অর্জনগুলি দেখতে আসে আমাদের ঢাকা এয়ারপোর্টে নামার পর থেকে কারোর সাথে কথা বলা দরকার হয় না কেওটিক সিস্টেমটাকে দেখে অন্য অর্জনগুলিকে ভুলে যায় কারণ মানুষ বিভিন্ন কারণে কিন্তু একটা দেশ থেকে আরেকটা দেশে যায় যে কিন্তু কারোর সাথে কথা বলতে হয় না সেখানে একটু তার মোবিলিটির কথা চিন্তা করে তার ভ্যালু অফ ট্রাভেল টাইমের কথা চিন্তা করে রিলায়াবিলিটির কথা চিন্তা করে যখন দেখে সবকিছুই আনসার্টেন এন্ড বিকজ অফ কেওটিক সিচুয়েশন তখনই বলে যে না এই সিটিটাতে আমি বসবাস করব না আমি যদি কোটিপতি হই আমার অনেক কিছু অ্যাফোর্ডেবিলিটি থাকবে কিন্তু কোনো কারণে আমার যদি হঠাৎ করে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয় পিক টাইমে কি আমি হেলথ অ্যাক্সেস পাবো হসপিটাল অ্যাক্সেসটা পাবো পাবো না তো সো আমি অ্যাফোর্ডেবিলিটি পয়েন্ট অফ ভিউতে কিন্তু এনোমাস ক্যাপাসিটি কিন্তু আমার যখন লাইফ সেভিং ইমার্জেন্সি হসপিটাল অ্যাক্সেসটা লাগবে এটা তো আমাকে দিতে পারবে না তো এই সিটি তো বসবার যোগ্য কারণ হাকাই যদি এই অবস্থা হয় অন্যান্য ডিভিশনাল সিটিগুলি কি অবস্থা সেইটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো সেই রেসপেক্টেই আজকের কথাগুলি ঘুরপাক খাবে কিছু পাসওয়ার্ড আসবে তোমরা প্রায় শুনবা সাস্টেনেবল সিটি এফিশিয়েন্ট ট্রান্সপোর্টেশন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এই কথাগুলি প্রত্যেকটা প্রফেশনাল বিশেষ করে যারা সিটি ডেভেলপমেন্টের সাথে জড়িত তারা এগুলি কিন্তু প্রায়ই বলে কেন বলে যে এই শতাব্দীতে আসার আগে আগে গত শতাব্দীতে অনেক ট্রায়াল এন্ড এরার আননোন পাথ দিয়ে হাঁটতে হাঁটতে মানুষের এখন নলেজ ডোমেইনটা অলমোস্ট কমপ্লিট এখন ইনোভেশনে রকেট সায়েন্সের মতো আগাচ্ছে রকেট স্পিডে আগাচ্ছে কিন্তু যে লার্নিং কার্ভের ইনিশিয়াল স্টেজে খুব স্লো ছিল বারবার সামনে দিয়ে পিছনে যেত কারেক্ট করতো এখন কিন্তু সেই অবস্থায় নাই পুরো পৃথিবীর নলেজ একসাথে এসে কোনটা হবে ভালো
এটার ব্যাপারে কিন্তু এখন কারো কোনো দ্বিমত নাই, প্রত্যেকেই কিন্তু উইদাউট এনি কোশ্চেন ফিল প্রুভেন গুড প্র্যাকটিসেস গুলো হতে পারে, আমেরিকার জন্য যেটা ভালো এটা আমাদের জন্য ভালো নাও হতে পারে, অথবা হুবহু ডিটো কপি করলেও হবে না, লোকাল লোকাল কিছু পিকিউলিয়ারিটিজ আছে, সোশিও ইকোনমিক ল্যান্ডস্কেপিং এ আরেকটার সাথে না গেলে পরে আমাকে কন্ডিশনিং করে নিতে হবে, কিন্তু নলেজ বেসিক নলেজ অলমোস্ট সেম, এগুলি এখন ম্যাচিওর হয়ে আছে, তাহলে কি করলে পরে আমি লিভেবল সিটি ডেভেলপ করতে পারবো, সাস্টেনেবল সিটি করতে পারবো, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট শুধু একটা গোষ্ঠীর জন্য না, বড় লোকের জন্য না, হাই ইনকাম পিপুলের জন্য না, সবল লোকের জন্য না, আমার এখানে অনেকই ফিজিক্যালি চ্যালেঞ্জ লোক থাকবে, তাদেরও মোবিলিটি আমার সিস্টেমে যদি না থাকে, এতদিন মানুষ মেনে নিত, এখন কিন্তু মানবে না, কারণ টোটাল ডেভেলপমেন্ট চায়। এখন আন্ডারলাইন ফিলোসফি হবে আমার ডেভেলপমেন্ট যেন আমাদের এই পৃথিবীর সাস্টেনেবিলিটিতে অ্যাটাক না করে, অতীতে আমরা যে ভোগ করেছি তার মাশুল এখন দিচ্ছি, গ্লোবাল ওয়ার্মিং থেকে ক্লাইমেট চেঞ্জ কত এগুলি কিন্তু আগে মানুষ জানতো না, ভোগ করেই যাচ্ছিল, মনে হচ্ছিল রিসোর্স ইজ ইনফাইনাইট, আস্তে আস্তে মানুষ বুঝেছে না রিসোর্স ইজ ফাইনাইট, কনজারভেশন অফ নেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি ভোগ করলে পরের প্রজন্ম সে একটা চ্যালেঞ্জের মুখে পড়বে, তার জন্য নতুন নতুন আনম্যানেজেবল চ্যালেঞ্জ চলে আসবে, সো আমাকে এফিশিয়েন্ট ওয়েতে রিসোর্স ইউজ করতে হবে, বানাবো একবার 10 বার বানাবো না, সেটা নিয়েই আমাকে চলতে হবে এবং সবার জন্য বানাবো, এই যে কথাগুলি এগুলি এখন ম্যান্ডেটরি হয়ে গেছে ইউনাইটেড নেশন থেকে 2030-এর মধ্যেই সাস্টেনেবল গোল কতগুলি দিয়ে দেওয়া হয়েছে, সেই গোলগুলি অ্যাচিভ করতে হবে প্রত্যেকটা মেম্বার স্টেটকে, কেন চিন্তা করা হয়েছে পৃথিবীটাকে আমরা যেন বসবাসের অযোগ্য না করে দিই, তো প্রত্যেকটা মেম্বার স্টেট লোকাল লেভেলে সেটাকে এনশিওর করলে পরেই ওভারঅল অবজেক্টিভটা ফুলফিল হবে, সো আমাদের ফিউচার তোমরা যারা প্ল্যানার হবা ইঞ্জিনিয়ার হবা, আজকে যে কোয়ালিটিটিভ কথাগুলি শুনবো, আমি কোনো সায়েন্সের কথা বলবো না, কিছু কনসেপ্টের কথা বলবো যেগুলি ট্রান্সলেট করতে গেলে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি লাগবে আর কি, আমি সেই কনসেপ্টগুলি নিয়েই তোমাদের সাথে আজকে বেসিক্যালি আমি কথা বলবো, তো এই ক্লাসটা তাহসিন যদি থেকে থাকো কয়টা পর্যন্ত? আমি স্বাগত জানাচ্ছি আমার স্টুডেন্টদেরকে, আমি কিছুক্ষণের জন্য একটু এটা করি, আমি ভিডিওটা অফ রেখেছি সঙ্গত কারণে, এখানে আমি চাচ্ছি না যে ভয়েসের কোয়ালিটিটা ডিটেরিওরেট করুক, সো তোমাদেরকে মোস্ট ওয়েলকাম টু দিস ক্লাস, আমি পরবর্তীতে তোমাদের যদি দরকার হয় আমি ভিডিওটা অন করব, আদারওয়াইজ আপাতত অফ করে আমি আনইন্টারাপ্টেড ক্লাস নেওয়ার জন্য একটা অ্যাম্বিয়েন্ট তৈরি করি। আমি যেটা বলছিলাম আজকে আমার যে ক্লাসটার মূল থিমটা সেটা হলো সাস্টেনেবিলিটির জন্য এফিশিয়েন্ট ট্রান্সপোর্টেশন দরকার, ট্রান্সপোর্টেশনটা একটা ব্রড টার্ম, সো সেটাকে আমি আস্তে আস্তে স্পেলড আউট করব, আর ইভেনচুয়াল গোলটা হবে আলটিমেট গোলটা হবে যে হাউ টু মেক এ সিটি লিভেবল, লিভেবিলিটি ইন্ডেক্সটা কিভাবে বাড়ানো যায়, এইটারই আন্ডারলাইন এই লেয়ারগুলিকে আমরা আস্তে আস্তে স্ট্র্যাটিফাই করব, তো আমাদের এফিশিয়েন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের যেই প্যারামেট্রিক ডেফিনেশন সেটা হলো ইট হ্যাজ টু বি ফুয়েল ফ্রি, ফুয়েল এফিশিয়েন্ট, স্পেস এফিশিয়েন্ট, দ্যাট মিন্স আমরা এতদিন যেই
একটা ফুয়েল ইউজ করতাম, সেই ফসিল ফুয়েলটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু তার একটা এনভায়রনমেন্টাল একটা ফুটপ্রিন্ট আছে যেটা নেগেটিভ হিসাবে কাজ করে গ্লোবাল ওয়ার্মিং। তো সেই হিসাবে আমি বলবো আমাদের প্রথম কাজ হবে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করতে হবে। তো এটার জন্য কি করতে হবে, আমি যদি পারি ফুয়েল ফ্রি কোনো ট্রান্সপোর্ট ইনোভেট করতে সেটা চালাবো, অথবা ফুয়েল যদি লাগে এটাকে ফুয়েল এফিশিয়েন্ট করব এবং এটা কম জায়গায় বেশি মানুষকে সেবা দিতে পারবে সেই ধরনের স্পেস এফিশিয়েন্ট করব, স্পেস হাংরি কোনো সিস্টেম করব না, কারণ পুরো পৃথিবীতে আমাদেরকে ফাইনাইট রিসোর্স ল্যান্ডের রেসপেক্টে বলো এবং এনভায়রনমেন্টের রেসপেক্টে বলো প্রত্যেকটার মধ্যে একটা ভারসাম্য দিয়ে দেওয়া হয়েছে, একটা এক্সেন্ট্রিক ইউজ আর একটা ইমব্যালেন্স করে ফেলবে। সো দিস আর দ্য মেইন বেসিক প্যারামিটার এবং আন্ডারলাইং রিজন হবে যা কিছু করব পিপুল সেন্ট্রিক হতে হবে, মানুষের উন্নয়নের জন্য মানুষের ওয়েলফেয়ারের জন্য আমরা কাজ করব, প্রজেক্ট করার জন্য করা না। তো এবং আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন বলবো ইটস এ লিভেবল সিটির জন্য ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, এটা এফিশিয়েন্ট হবে, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হলো, কিন্তু মানুষের ইউটিলিটির কিভাবে মেজার করবা, মানুষ কিভাবে বুঝবে এটা ভালো সিস্টেম, প্রথমে দেখবে এটা ইকোনমিক্যাল অ্যাফোর্ডেবল সিস্টেম, এটা ইভেন লোয়ার ইনকাম পিপুলও কিন্তু অ্যাফোর্ড করতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন হচ্ছে না বিকজ অফ প্রাইসিং, তার মানে ইকোনমিক্যাল অ্যাক্সেসিবিলিটিটা এখানে থাকবে, এটা ফাস্টার হবে, আমি আমার ভ্যালু অফ টাইম আছে, প্রত্যেকটা মানুষের টাইমটাকে সেভ করতে পারলে সে প্রোডাকশানে দিতে পারবে, প্রোডাকশানে দিলে ব্যক্তি উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, ওভারঅল দেশের উন্নয়ন হবে। সো আমি রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলাম, শুধু যে ফুয়েল যাচ্ছে পলিউশন হচ্ছে তা না, তোমার ভ্যালু টাইমের ভ্যালুটা কিন্তু চলে যাচ্ছে, যেই গুডসে ফ্রেশনেস দিয়ে দামটা ঠিক হয় তার ফ্রেশনেস চলে গেল, একটা মিল বাইরের থেকে নিয়ে আসতেছো একটা গ্রিন ভেজিটেবল, এটা ফ্রেশনেস যদি হারিয়ে ফেলে তার ভ্যালুটা কিন্তু চলে যাবে। সো তাহলে যারা ইউজার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা মেজার করবে কত তাড়াতাড়ি যেতে পারলাম, কত সস্তায় যেতে পারলাম এবং রিলায়াবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। আমি এখন উত্তরার থেকে মতিঝিল যাবো, এক একদিন এক এক সময় লাগে ট্রাভেল করতে, সেই জন্য বাসা থেকে আমি আধা ঘন্টা এক ঘন্টা আগে বের হবো যদি ইম্পর্টেন্ট মিটিং হয়, তাহলে এই যে এই সময়টাও তো প্রি বোর্ডিং তোমার আনসার্টেনটির জন্য যে ওভারহেডটা চলে যাচ্ছে এটাও কিন্তু খারাপ, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি হাই স্পিডে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তাহলে হলোটা কি, আমি ফাস্টারই সিস্টেম দিলাম কিন্তু অ্যাট হোয়াট কস্ট, হিউম্যান লাইফের বিনিময়ে, সেটা তো হতে পারে না, সেটা হতে পারে না, মানুষের মঙ্গলের জন্য যদি উন্নয়ন হয় ডেফিনেটলি সেফটিটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট হতে হবে, আমি এমন সিস্টেম ডেভেলপ করবো যেগুলোর মধ্যে অ্যাফোর্ডেবিলিটি থাকবে, এখানে ফাস্ট ট্রাভেলের অপরচুনিটি থাকবে, রিলায়াবিলিটি থাকবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেফটিটা, তার ন্যাচারাল ডেথটাকে আমি এনশিওর করবো, হঠাৎ করে সে চলে যাবে অ্যাবনর্মাল ডেথ এটা যেন না হয়, এবং এই জিনিসগুলির জন্য আমি যেটা বললাম ইউনাইটেড নেশনের এখন যে পৃথিবীটাকে সেভ করার জন্য আর্থ মুভমেন্ট যেটাকে বলে কনজারভেশন অফ রিসোর্স অ্যাজ এ হোল, কনজারভেশন কম ব্যবহার করবা তাহলে পৃথিবী তার ন্যাচারাল স্টেটেই থাকবে, ওভার ইউজ করবা ওভার হারভেস্টিং করবা পানি বেশি বেশি তুলে ফেলবা তোমার সিটি আস্তে আস্তে এটা ডিপ্রেস হতে থাকবে, স্যাটেল করতে থাকবে, স্যাটেল করলে জলাবদ্ধতা হবে, এগুলো আগে মানুষ জানতো না, খালি পানি ডিপ টিউবিং দিয়ে তুলেই ফেলত, তো এখন বুঝতে পারছে এভরি ইয়ার কনসোলিডেশন হচ্ছে, সেটেলমেন্ট হচ্ছে, নেমে যাচ্ছে, সি লেভেলের কাছাকাছি চলে আসছে, পানি আর ড্রেন করেও যায় না। সো তাহলে আমাকে ব্যালেন্সড একটা ডেলিকেসি মেনটেন করতে হবে কনজারভেশনের সাথে, কতটুকু আমি আমার উপযোগিতা তৈরি করব, ইউটিলিটি তৈরি করব, কতটুকু নেচারকে ডিস্টার্ব দেব, এবং এগুলি এনশিওর করার জন্য ট্রান্সপোর্টেশনের মোড লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, মোড অফ ট্রান্সপোর্টেশন মানে আমি পানিপথ দিয়েও যেতে পারি, আমি
রোড দিয়ে যেতে পারি, আমি রেল দিয়ে যেতে পারি, আমি এয়ারওয়েজ দিয়ে যেতে পারি। সো রিভারওয়ে, রেলওয়ে, রোডওয়ে অ্যান্ড এয়ারওয়েজ, দিস আর দ্য মোড অফ ট্রান্সপোর্টেশন। নাও ইট ইস ইউ উইল ফাইন্ড লট অফ আদার বিউটিফুল ইনোভেটিভ রোডস। এগুলি সবগুলি আসতেছে হলো পার্সোনালাইজ পাবলিক ট্রান্সপোর্ট। আমি এগুলি কখনো যদি সুযোগ হয় দেখাবো আর কি। ট্র্যাডিশনাল আমাদের চারটা মোড অফ ট্রান্সপোর্টেশন, এবং এগুলিকে চলার জন্য এক একটার জন্য এক একটা ক্যারিজওয়ে দরকার হয়, সেটা ইনফ্রাস্ট্রাকচারটা এফিশিয়েন্ট করতে হবে। এটা হচ্ছে হলো মেইন আমাদের একটা। এখন আমি একটু প্রথম দিকে আস্তে আস্তেই যাবো, কারণ তোমরা এটা কনসেপ্টটা বুঝে ফেললে পরবর্তীতে সেইটার আলোকে কিছু ইনফারেন্স করব কি হচ্ছে। প্রথমে দেখো, এটা আমি একটা ট্র্যাডিশনাল পিকচার দেখাচ্ছি, এগুলি ওয়েস্টার্ন কান্ট্রিতে তাদের এইটা হলো একটা টিপিক্যাল একটা রোড। তারা রাস্তা কিন্তু কম নাই, এখানে 10 লেনের রাস্তা আছে, 5, 6, 12 লেনের রাস্তা আছে। তারপরে তাদের পয়সা ছিল, চাহিদা বাড়ার সাথে সাথে তারা রাস্তা বাড়িয়ে নিয়েছিল, এটা এটাকে বলে ট্র্যাডিশনাল। তারপরে কিন্তু ম্যানিফেস্টেশন হচ্ছে হলো কনজেশন, কংগ্রিগেশন অফ লট অফ ভেহিকেল, অ্যান্ড দেখলেই বোঝা যাচ্ছে হাই স্পিডে যেতে পারছে না, কারণ ডেন্সিটিটা এখানে বেশি। একটা ক্যারিজওয়ের একটা পাইপের ভিতরে যদি পানি বেশি থাকে, ভিসকোসিটি যদি বেশি থাকে, সে তো যেতে পারবে না হাই স্পিডে। সো এখানে রাস্তা 12 লেন বলছি কেন, তার পাশে তো আরো দেখতেছি অ্যাক্সেস কন্ট্রোল রাস্তা, অর্থাৎ এই রাস্তাটা হলো একদম ব্রডব্যান্ড কানেকশন বানিয়েছিল, ল্যাটারালি কেউ ঢুকতে পারবে না, দুই সাইডে কিন্তু ই দেওয়া আছে এই জায়গাটার মধ্যে, দুই সাইডে এই জায়গাটার মধ্যে এই জায়গাটা দেখো একটা সার্ভিস লেনও দেওয়া আছে। এরা এখান থেকে সরাসরি ঢুকতে পারে না, যার ফলে এদের হাই স্পিডে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে হাই স্পিডে সে যেতে পারছে না এই জায়গাটার মধ্যে। তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের এটা হলো একটা ট্র্যাডিশনাল থিঙ্কিং। এখন এটাকে আমরা বলি কনজেশন। কনজেশনের উত্তরটা যদি আমরা খুঁজে পাই, যেটা উত্তরটা আমাদের পেতেই হবে, সেই কনসেপ্টটাই আমি তোমাদেরকে দিব। পেয়ে গেলে একটা জিনিসের প্রবলেমের ডায়াগনোসিস প্রগনোসিস করে যদি রুট কজটা বের করা যায়, অ্যাটাক করার টুলস কিন্তু প্রত্যেকের হাতে আছে। যেমন ডাক্তারের হাতে মেডিসিনের কিন্তু কমতি নাই, সমস্যাটা হয় রোগটা কি, এটাই অনেক সময় কিন্তু সে ফ্যাক্ট ফাইন্ড করতে পারে না। ওটা যদি ভালোভাবে ফাইন্ডিং আউট করতে পারে, তাহলে কিন্তু মেডিসিন দিলে সেটা ভালো হয়ে যায়। তো আমাদের ট্রান্সপোর্টেশনও এই যে এভারলাস্টিং কনজেশন, এটা বড় সিটি, এটা আমেরিকার সিটি গুলি যেখানেই বলি, এটা কোনো গরিব কান্ট্রি বা বড় কান্ট্রির জন্য এটা প্রযোজ্য না, ইন জেনারেল এইটা হলো টিপিক্যাল একটা পিকচার। তো সলিউশনটা এটা দেখে ট্র্যাডিশনালি যেটা করতো, একটা সাপ্লাই সিস্টেম করতো ট্র্যাডিশনাল। সাপ্লাই মানে কি, ও অনেকেই ব্যবহার করতে চাচ্ছে, এটা হলো চাহিদা ডিম্যান্ড, আমি চলতে চাই, রাস্তা কোথায়। তো সরকার তখন সেই রাস্তাটা বাড়িয়ে দিত, এটাকে বলা হয় সাপ্লাই ম্যানেজমেন্ট। রাস্তায় যে 12 লেন হয়েছে একদিনে কিন্তু হয় নাই, হয়তো 2 লেন ছিল 50 বছর আগে, চাহিদা বেড়ে গেছে মানে ডিমান্ড, মানুষের চলার জন্য জায়গা চাই, তাহলে 4 লেনের হয়েছে, তারপরে 6 লেন হয়েছে, তারপরে 8 লেন হয়েছে, তারপরে 12 লেন হয়েছে। এইটাকে বলা হয় উইদাউট এনি সেন্স, যে আমি যে বাড়িয়ে যাচ্ছি অ্যারেস্ট করতে পারছি না তো প্রবলেমটাকে, ও তো বেড়েই যাচ্ছে, এটা শেষ কোথায়। ইঞ্জিনিয়াররা প্রথম দিকে এই দিকে ঢুকে নাই, তারা ইনফ্রাস্ট্রাকচার বানানোর আগ্রহ ছিল এবং কমন সেন্স অ্যাপ্লাই করত, যে দেখেন কনজেশন, কনজেশন রিলিভ করার অনলি টুলস হচ্ছে হলো আপনার ক্যাপাসিটি অগমেন্টেশন করতে হবে, ক্যাপাসিটি কনস্ট্রেইন থাকলে অগমেন্টেশন হলো সলিউশন, দিস ইজ ট্র্যাডিশনাল। কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টের দিকে কখনো তাকায়নি, যার ফলে সলিউশন ড্রিভেন সলিউশনটা, সাপ্লাই ড্রিভেন সলিউশনটা, এই যে দেখো এখানে যে কত লেনের রাস্তা আল্লাহ জানে, এটা তোমরা দোতলার রাস্তা দেখতে পাচ্ছ, নিচেও কিন্তু সমান পরিমাণ রাস্তা আছে, কিন্তু কনজেশন কি গেছে, কনজেশন তো যায় না, নিচতলা রাস্তা চওড়া করছো, জায়গা হয় না, এখন দোতলায় এসে রাস্তা করছো হয় না, এই রাস্তাটাও দেখো দোতলা করেছে, নিচতলায় কনজেশন, দোতলা করেছে, দোতলাও কিন্তু কনজেশন ক্লাইম করে চলে গেছে।
দোতলা রাস্তা হয় না, তুমি তিনতলা করেছো, তিনতলাও কিন্তু কনজেশন চলে গেছে, কনজেশন যাবে এটাকে ঠেকাতে পারবে না, কারণ রুট কজে ট্রিটমেন্ট হচ্ছে না, সিমটম ওরিয়েন্টেড সলিউশন হচ্ছে। সিমটমটা কি? কনজেশন। কনজেশন হলে কি করতে হবে? ক্যাপাসিটি অগমেন্টেশন করতে হবে। এইটা পুরো পৃথিবীর ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ারিং এ প্রত্যেকটা সিটিকে একটা ভিসাস সাইকেলের মধ্যে আটকিয়ে দিয়েছিল, কনজেশন থেকে বের হতে পারে না, এটা একটা পেরেনিয়াল প্রবলেম হয়ে গেছিল জায়গাটার মধ্যে। আস্তে আস্তে সোশ্যাল সায়েন্টিস্টরা বা যারা সিভিল সোসাইটি তারা বললো যে 40 লেনের লেন করেও যদি আপনি এইটা যে ছবিটা আসছে 12 দিনের একটা কনজেশন হয়েছিল চায়নাতে, বোম্বা ছিল মাইল হিসাবে 62 মাইলের একটা কনজেশন, তাহলে ডেভেলপমেন্ট করে লাভ হলো? এটা তো সাস্টেনেবল সলিউশন হলো না। যেই জিনিস বানানোর সাথে সাথেই আবার বানানোর চাহিদা চলে আসে, এটাকে টেকসই উন্নয়ন বলে না। টেকসই উন্নয়নের দর্শন কিন্তু যা বানাবো এটা দিয়ে আজীবন চলতে হবে, হয়তো মাইনর কিছু সিস্টেম মডিফিকেশন করবো, কিন্তু আর ক্যাপিটাল ইনটেন্সিভ কোনো ডেভেলপমেন্টে আমরা যাব না। দ্যাট ইজ কল সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা এখন প্রত্যেকটা দেশের জন্য একটা অব্লিগেটরি ম্যান্ডেটরি একটা আসছে, রুল আসছে ইউনাইটেড নেশন থেকে। তো মানুষ এই যে উপরের দিকে চলে যেত এটা একটা নেশাগ্রস্ত হয়ে গেছিল, কিন্তু আস্তে আস্তে যারা দার্শনিক তারা ভালো করে ইউজার দিকে তাকালো। এই ইউজাররা কারা? এটা হলো কার, যারা কার ইউজ করে, যে সব কার, এগুলি হলো বাস, ডটেড কিছু বাস আছে, কিন্তু এনমাস হচ্ছে হলো একটা গাড়িতে একটা লোক ওয়েস্টার্ন কান্ট্রিতে, তো জায়গা নিচ্ছে বেশি। যত জায়গায় দেখো এই তুমি ইকোনমিক্যালি ওয়েল অফ হবে, যে কারণে পড়াশোনা করছো, প্রফেশনাল হবো, বারো ভালো একটা স্যালারি চাকরি করবো, তারপরে কি করবো? গাড়ি বাড়ি। দিজ আর দ্য ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি বিল্ট ইন ডিজায়ার, এটা কিনতেই হবে, প্রত্যেকের একটা করে গাড়ি হতে হবে। এই যে সোসাইটাল টেস্ট একটা কালচার ডেভেলপ করে গেছিল, এটাকে আবার সাপোর্ট দিত গভর্নমেন্ট, যারা ভোটের রাজনীতি করে তারা ইউজারদের পালস বুঝে তারা কি চায়, সুতরাং সে যা চাইতো তাই করতো। এটা পৃথিবীর সব দেশের পলিটিকটা তাই করতো, এবং কার ইন্ডাস্ট্রি তাদের একটা হিডেন এজেন্ডাও ছিল যে রাস্তা বানালে তাদের গাড়িটা বিক্রি হবে। সো ফান্ডিংটাও রাস্তা বানানোর জন্য কখনো না করতো না, বরঞ্চ লিবারালি গভর্নমেন্টকে বলতো ও রাস্তা তোমার তো কনজেশন আছে, আমি পয়সা দিচ্ছি, ফান্ড দিচ্ছি, লোন দিচ্ছি, তুমি রাস্তা বানাও। তাহলে ডেভেলপ কান্ট্রিজ গাড়ি বিক্রি করে তার একটা হিডেন এজেন্ডা ছিল, গভর্নমেন্ট নিজে জনগণের চাহিদাটার কথা জানে যে সে রাস্তা চায়, সে ডোর টু ডোর ফ্যাসিলিটি চায়, সে মোবিলিটির পাসপোর্ট অফ ফ্রিডম চায়, সে বলে আমি বাসে যাব না, বাস তো ডোর টু ডোর ফ্যাসিলিটি দেয় না, আমি ট্রেনে যাব না, ট্রেন তো ডোর টু ডোর ফ্যাসিলিটি দেয় না, একটা শিডিউল সিস্টেম, সে কখন ছাড়বে, কখন ডিজরাপ হয়ে যাবে, আই ক্যান অ্যাফোর্ড, আই ক্যান বাই মাই কার, সো আই উইল গেট দ্য পাসপোর্ট অফ ফ্রিডম, আমি যখন ইচ্ছা রাত দুইটার সময় বাসার থেকে বগুড়ার দিকে রওনা দেবো যদি ইমার্জেন্সি অ্যারাইজ করে, আমি ট্রেনের জন্য, আমি লঞ্চের জন্য, আমার জন্য তো ছাড়বে না। সো জনগণের এই পালসটা বুঝে গভর্নমেন্টও কিন্তু বানিয়েছে। সো মানুষ চাওয়া আরম্ভ করলো, গভর্নমেন্ট তাদেরকে সন্তুষ্ট করতে চাইলো, এবং ফান্ডিং এজেন্সি এই ট্রাই পার্টি ইন্টারেস্টই কিন্তু পুরো পৃথিবীতে একটা ভিশাস সাইকেলের মধ্যে পড়ে গেছে, এটা থেকে বের হয়ে আসতে পারছে না। দেশের ইকোনমি বিশেষ করে সিটিগুলি পিক আওয়ারে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে ফ্লাইওভার বা রোড যাই কনস্ট্রাক্ট করো না কেন, অটো বায়াস, অটো বায়াস মানে ব্যক্তি গাড়িকে বলা হয় অটো 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 ভেহিকেল আর কি, প্রাইভেট ভেহিকেল, প্রাইভেট কারকে শর্টকাটে তুমি অটো বুঝতে পারো, অটো বায়াস, এটা অটো বায়াস। সুতরাং তাদের মোবিলিটির কথা চিন্তা করে করা হয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাংশনটা যেহেতু বটলনেক, এখানে চমৎকার হাই স্পিডে চললো, কিন্তু এই যে যারা নামছে, নেমে তো সামনে একটা জাংশন পাবে, তো
ওটার ক্যাপাসিটি তো অগমেন্টেশন হয় না, যার ফলে এই যে ট্রাভেলের জার্নি উপরে যতটুকু গেইন করলো সেটা এখন লস করে ফেলছে নামতে গিয়ে শহরে যখন নামবে। প্রতিটা সিটির এটা একটা টিপিক্যাল পিকচার, এইভাবেই এটা ইন্ডিয়াও একসময় পাগলির মতন চায়নার প্রেশারে আশেপাশের পিয়ার প্রেশারে তারাও বানিয়েছিল, আমরাও এরকম এখন নামতে গিয়ে নামতে পারে না, কারণ সিটিতে পিক আওয়ারের তো কোনো ই থাকে না, তো স্পেস থাকে না। তো সমস্যাটা হয়েছে সকালবেলাও কোনো অসুবিধা নাই, রাতের বেলা অফ পিকে কোনো অসুবিধা নাই, পিক টাইমে কমিউটাররা যখন একটা টাইম বাউন্ড জার্নি মেক করে, রিসোর্স যখন লিমিটেড হয়, সেই রিসোর্স ম্যানেজমেন্টের টুলসগুলি যদি ইন প্লেস না থাকে তাহলে এই প্রবলেমটা, এটার জন্য সায়েন্টিস্ট হতে হয় না, কমন সেন্সই বলে। আসলাম তো বাইরের থেকে দ্রুত, কিন্তু সিটিতে তো ক্যাপাসিটি অগমেন্টেশন হয় নাই, তো রাস্তা তো একই আছে, কেন এটা বিল্ট আপ এরিয়া, বিল্ট আপ এরিয়াতে রাস্তার দুই দিকে ল্যান্ড ইউজ হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, তো সেই হিসাবে সেই এই কারো আনমিউট হয়ে গেছে, মিউট করে দাও, মিউট করে দাও। তো এই জায়গায় দেখো এই যে শহর এরিয়াতে ফ্লাইওভারে চলতে পারলো আর শেষে পর্যন্ত পিক আওয়ারে নামতে পারে, দিস আর দ্য টিপিক্যাল এটা এটা। তো এখন ইউজারদের দিকে তাকাও, রাস্তার কিন্তু কমতি নাই, কিন্তু কনজেশনও তার সাথে কমতি নাই, সেইটাই কনজেশন পাল্লা দিয়ে চলে। এটা এই লার্নিংটা যদি হয়ে যায় যে আমি রাস্তা চওড়া করতে পারি, দোতলা করতে পারি, তিনতলা করতে পারি, কনজেশন আমার পেছনে পেছনে যাবে, তাহলে এটা সাস্টেনেবল সলিউশন না। তাহলে কারা এটার জন্য দায়ী? এই কার একজন লোক বড় একটা জায়গা দিচ্ছে, তাহলে কার ইটসেলফ আনসাস্টেনেবল, এ একটা স্পেস এফিশিয়েন্ট ইনএফিশিয়েন্ট একটা মোড, এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না, এটা একটা মেগা পলিউটার, একটা মেগা পলিউটার, প্রতিটা কারের পেছন থেকে কিন্তু এক্সস্ট বের হচ্ছে, মেগা পলিউটার। তো সব দেশেই উইথ টাইম উইথ ইনক্রিজ পারচেজিং ক্যাপাসিটি প্রত্যেকটা লোক কার ওন করতে থাকে, ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল করতে থাকে, তখনই কিন্তু জার্নি এই প্রবলেমগুলি অ্যারাইজ করে। সো পুরো পৃথিবীতে যে লার্নিংটা এখন, কার ইজ এ কার্স, কার হচ্ছে হলো অভিশাপ, এই অভিশাপ থেকে কেউ মুক্ত হচ্ছে না, কারণ তাকে সাপ্লাই ড্রিভেন সলিউশন দিয়ে কন্টেন করার চেষ্টা করা হচ্ছে, ডিমান্ড ড্রিভেনের দিকে যায় নাই। আমাদের এখানে ওই যে দেখো সিএনজি বাড়ছে, কার বাড়ছে আরবান সেটিংয়ে, আমি রুরাল সেটিং বলছি না, আরবান সেটিংয়ে সবাই এখন ব্যক্তি, কিন্তু রাস্তা তো যেই আছে সেই, এখানে দেখো এক একটা কার চলার জন্য যেমন জায়গা চায়, থামার জন্য পাঁচ জায়গায় জায়গা চাই। তুমি শপিং এ গেছো, শপিং এর সামনে তুমি থামতে চাও, মার্কেটে গেছো অথবা হসপিটালে গেছো অথবা এডুকেশনে সেন্টারে গেছো, যেখানেই যাও সব জায়গা চাও, এত জায়গা দিবে কোথায়? চলার জায়গাটাই দিতে পারছে না, আর থামার জায়গা দিবে কোথায়? একটা আরবান এরিয়ার যে 110 স্কোয়ার ফিট লাগে, এই মতিঝিল পাড়া এই এতটুকু জায়গার দাম কত চিন্তা করতে পারছো? আর সিঙ্গেল পারপাস, তো সেই হিসাবে এটাকে বলা হয় স্পেস হাঙ্গরি, চলার জন্য জায়গা চায়, তার থেকে বেশি বড় মাল্টিপ্লায়ার হলো থামার জন্য, চার গুণ পাঁচ গুণ বেশি জায়গা চায় থামার জন্য, এটা ভাই সাস্টেনেবল না। এক একটা কারের লাইফ টাইমে যতদিন বেঁচে থাকে তার 5% মাত্র চলে, আর 95% হয় বাসার সামনে বসে থাকে, নাহলে অফিসের সামনে বসে থাকে, তার প্রোডাক্টিভিটি অত্যন্ত কম। কিন্তু একটা বাস, এটা ফর্মুলা ওয়ানের সার্কিট দেখছো কিনা, সারাক্ষণ ঘুরতে থাকে, এটাকে ল্যাব বলে, 21টা ল্যাব দিতে হয়, 30টা ল্যাব দিতে হয়, চলতে থাকে। এই এই বাসও যখন গণপরিবহন যেটাকে মাস ট্রান্সপোর্টেশন বলে, সেও কিন্তু রাস্তায় নামে, সেও রাস্তায় জায়গা চায়, সে স্পেস এফিশিয়েন্ট, কিন্তু সে পার্কিং চায় না, কারণ সার্কিটে সারাদিন ঘুরতে থাকে। কিছু কিছু অ্যাট্রিবিউট এই কারণে, যেগুলি নেগেটিভ অ্যাট্রিবিউট, কারকে বলা হয় অভিশাপ সবটা দেশে। এই যে দেখো আমাদের দেশে পার্কিং না থাকার ফলে
অন স্ট্রিট পার্কিং হচ্ছে, তার মানে এটাকে বলে কোলেস্ট্রল জমে যাচ্ছে। তোমার আর্টারিয়াল সিস্টেমে ব্লাড একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, সেটা বডির সব জায়গায় যাওয়ার জন্য যেই তোমাকে আর্টারি দেওয়া হচ্ছে, ভেইন দেওয়া হচ্ছে, তার একটা ডায়ামিটার আছে। এখন তুমি যদি রিচ ফুড খেয়ে কোলেস্ট্রল জমিয়ে ডায়ামিটারটা নেকিং করে ফেলো, ব্লাডের পরিমাণ তো সেম আছে, তো তোমার তো হাই প্রেশার হবে। হেলথের দিকেই তাকাও, তুমি রিচ ফুড খাচ্ছ, এগুলি ভেইনের পেপেরিফেরিতে জমবে, লাইনিং তৈরি করবে, আস্তে আস্তে বটল নেক করবে, ব্লক করবে, স্ট্রোক করবে। ব্লক করা মানে কি, ব্লাড আনইন্টারাপ্টেড চলতে পারলো না, তুমি স্ট্রোক করলে, স্ট্রোক করলে কি হয়, প্যারালাইজ হয়ে গেলে। আমাদের সিটিগুলি এই যে কোলেস্ট্রল জমে আছে, সাইট ফ্রিকশন হচ্ছে ইন দ্য ফর্ম অফ স্টেশনারি ভেহিকল অ্যাক্টিভিটি। তোমার তো গাড়ি তো চলামান গাড়ির তো ডিজায়ার আছে, তার থেকে তুমি জায়গা নিয়ে নিলে তাহলে প্রেশার বাড়বে, প্রেশারের ফলে কনজেশন হবে, মোড়গুলিতে বটল নেক হবে, স্থবির হয়ে যাবে, প্যারালাইজড। সো এই যে দেখো, পার্কিং এক লাইনে হয় না, কারণ চাহিদা তো আছে। এক লাইনে হয়েছে, তারপরে আবার দুই লাইনে হয়েছে, তারপরে আবার তিন লাইনে হয়েছে, চলার জায়গা নাই। এখন ম্যানেজেবল না, কারণ তোমার সিটিটা প্ল্যানও করো। এনিওয়ে, তার মানি হলো কারের নেগেটিভ ইম্প্যাক্ট অর সাস্টেনেবিলিটির বিহাইন্ডে যে রুট কজটা, সেটা হচ্ছে হলো শুধু কার না, স্মলার সাইজ ভেহিকেল উইচ আর লেস এফিশিয়েন্ট ইন টার্মস অফ প্যাসেঞ্জার ক্যারিং, সবগুলি কিন্তু ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট তৈরি করে এই রোডের প্রোডাক্টিভিটিতে। রোড যেই হাই স্পিডে ব্রডব্যান্ড কানেকশন হওয়ার কথা, আনইন্টারাপ্টেড চলার কথা, এরা তার প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। এটা হলো আমেরিকান একটা সিটি, আমেরিকান সিটি তাদের ভোগবাদী সমাজ, এটা ওয়েস্টার্ন কান্ট্রি হলো ভোগ, জীবন একটাই, আমি অ্যাফোর্ড করতে পারি, আমাকে কেউ বাধা দিবে না, আমার স্বাধীনতায় কেউ খর্ব করবে না, আমি গান কিনবো, আমি কার কিনবো, একদম হচ্ছিল তার অধিকার। এই অধিকার করতে করতে গিয়ে এখন দেখতেছে ভাই, জায়গা তো দিতে পারি না, দেখতে পাচ্ছ পার্কিং এর জন্য কত জায়গা লাগে, এই বিলাসিতা কয়টা দেশ করতে পারবে বলো তো দেখি। আচ্ছা করলা, তারপরে পৃথিবীর কি অবস্থাটা হবে? এতদিন প্রত্যেকটা দেশ লোকাল থিঙ্কিং করত, এখন বড় রেসপেক্ট, যে আমার পৃথিবী যদি না বাঁচে, আমি যদি পলিউটার, মেগা পলিউটার হই আমার ভোগ করার জন্য, পৃথিবী একদিন ডিকে হয়ে যাবে, আমার বেঁচে থাকার মিনিংটা কি হবে? তো এই কারণে কিন্তু আমব্রেলা অর্গানাইজেশন থেকে ম্যান্ডেটরি একটা অ্যাক্টিভিটি দিয়ে দেওয়া হয়েছে, ইভ্যাক্ট টু অ্যাচিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বাই 2030। এই জায়গায় দেখো, ইন্ডিয়াও আমাদের পাশের দেশ, বড় কান্ট্রি, 40 লেনের একটা রাস্তা বানিয়েছে, এই যে যায়নি, ছোট ছোট গাড়ি এক্সস্ট করেছো, তুমি বানাচ্ছ, ক্যাপাসিটি বানাচ্ছ, এটা কিছুদিনের মধ্যেই এক্সস্ট হয়ে যাচ্ছে আগের অবস্থায়। এগুলি তো উপর থেকে তোলা, যেগুলি স্টপ অ্যান্ড গো সিচুয়েশনে থাকে, সেগুলি দেখো এনভায়রনমেন্টটা কত ফিলথি, এটা কখনোই লিভেবল এনভায়রনমেন্ট না, এটা একটা গ্যাস চেম্বার, গ্যাস চেম্বারের মধ্যে যত করবা তত এসি চালাবা, যত এসি চালাবা তত বেশি ওয়ার্মিং হবে, এবং এই মাইক্রো ওয়ার্মিংটাই আস্তে আস্তে হিট আইল্যান্ড তৈরি করে। হিট আইল্যান্ড হচ্ছিল একটা সিটিতে গ্যাস চেম্বার মতো, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থেকে অ্যাটলিস্ট 10 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে যায়, এবং কিছু কিছু পলিউশন আছে, এসপিএম আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এগুলি উড়ে যায় না, গ্যাসের মতো না, লেড গ্যাসের মতো না, এগুলি তোমার গ্রাউন্ড লেভেলই থাকে, একটা মাস আছে, তুমি ইনহেল করলে এগুলি কার্সিনোজেনিক, ক্যান্সার হয়। তাহলে কি ধরনের সিটি তৈরি হলো যেখানে আমাদের ফিউচার জেনারেশনের জন্য কোনো ভবিষ্যৎ পাচ্ছি না? এনিওয়ে, অনেক স্ট্যাটিস্টিক্স পাবা যে এই আরবান সিটি যারা আমরা বাস করি,
আরবান কিছু ডিজিজ আমরা ইনহেরিট করে ফেলেছি বিকজ অফ দি পলিউশন, বিকজ অফ দি আনহেলদি এনভায়রনমেন্টাল সেটিং এর জন্য। কিছু কিছু জিনিস আমি তোমাদের, তোমরাও পাবা ইন্টারনেটে, যে এনার্জি এফিসিয়েন্ট, আমি যদি প্যাসেঞ্জার কেরিং এর রেসপেক্টে ব্রিটিশ থার্মাল ইউনিটে দেখি কার কতটুকু এনার্জি দেয় পলিউশনের, এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে থিমেটিকলি দেখানো হয়েছে। ইন কন্ট্রাস্ট প্লেনে কত যায়, প্লেন থেকেও কিন্তু বেশি কার এনার্জি পার প্যাসেঞ্জার হিসাবে, এখানে দেখো বিটিউস পার প্যাসেঞ্জার মাইল, এবং কমিউটার ট্রেনে কত যায়, ইন্টারসিটি রেলে কত যায়, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি অ্যাচিভমেন্টটা যদি হয় নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার রাস্তা দিয়ে কত নিতে পারি, সেটা না হয়ে পার আওয়ার কত প্যাসেঞ্জার ডেলিভারি করতে পারি, সেটাই কিন্তু মেইন অবজেক্টিভ। আমি গাড়িকে এক ঘন্টায় কত বেশি পার করলাম, এতদিন ট্র্যাডিশনাল অবজেক্টিভ তাই ছিল, আর এখন হলো নো, মানুষ রাস্তায় নামছে, একটা চাহিদা আছে, তাকে আমার ওই চাহিদার কাছাকাছি নিয়ে যেতে পারলেই তো হলো। সো আমি তাকে আমি নিয়ে যাব মোর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। আমি দিনের শেষে বলবো ম্যাক্সিমাম নাম্বার অফ প্যাসেঞ্জার মোবিলিটি এনশিওর করেছি মিনিমাম নাম্বার অফ ভেহিকেল দিয়ে, কথাগুলির মধ্যেই কিন্তু সাস্টেনেবিলিটি প্যারামিটার আছে, কম গাড়ি কম ফুয়েল কম পলিউশন। এবং এই জিনিসগুলি যে সিস্টেমগুলি আছে এগুলি ডেফিনেটলি একটু রেগুলেটেড, যার ফলে তাদের মধ্যে ডিসিপ্লিন থাকে, তাদের কারো পার্কিং দরকার হয় না। এখানে একটা স্ট্যাটিস্টিক্স আমাদের এখান থেকে আসছে যে একটা বাস দেখো, এখানে বাস আসছে 5%, আমাদের টোটাল ট্রাফিক স্ট্রিম প্রায় 10 থেকে 12 ধরনের ভেহিকেল টাইপ আছে, তার মধ্যে কেউ যদি বলে যে বাস কত আছে পুরো আমাদের 100% ট্রাফিক স্ট্রিমে 5%, সে যাত্রী বা প্যাসেঞ্জার ক্যারি করে কতজন 30%, দিনের শেষে ঢাকায় আজকে যারা রাস্তায় নামলো বিভিন্ন মোড়ে যাবে, কারে যাবে, সিএনজিতে যাবে, রিক্সায় যাবে, দিনের শেষে যদি ক্যালকুলেট করে দেখবা বাস কম, সংখ্যায় কম কিন্তু তার কন্ট্রিবিউশন কিন্তু অনেক বেশি। ইন কন্ট্রাস্ট কার সংখ্যায় আরবানের জন্য বলছি এটা নিয়ারলি 30%, কিন্তু ক্যারি করছে মাত্র 5%। তাহলে তোমার যখন স্পেসের কনস্ট্রেইন হবে, তোমাকে কনস্ট্রেইন ম্যানেজমেন্ট করতে হবে এই ফিগারগুলির দিকে তাকিয়ে, যে কার কন্ট্রিবিউশন কতটুকু, কে বিগ প্লেয়ার, তাকে প্লেগ্রাউন্ডটা দিলে পরে তো তার প্রোডাক্টিভিটি আরো বেড়ে যাবে। এখন শেয়ার্ড স্ট্রিমে চলে, রিক্সার সাথে বাস চলে, তাতেই অবস্থা। আমি যদি তাকে মোবিলিটি দেই, আনইন্টারাপ্টেড চলার জন্য একটা ফ্যাসিলিটি দেই, তাহলে ওর কন্ট্রিবিউশন আরো বেড়ে যাবে। এবং যেই কথাটা বললাম, যারা এখন সফল দেশ, যারা সাকসেসফুল রেফারেন্স অব্দি সিটি হয়ে গেছে, তাদের দিকে যদি তাকাও কিভাবে কতটুকু ওই সিটিতে পাবলিক ট্রান্সপোর্ট প্যাসেঞ্জার ক্যারি করে, ইন জেনারেল গ্রেটার দেন 50%, এবং তাদের টার্গেট হলো 80%, আর বাকিটা হলো তোমাকে কিছু কিছু গাড়ি, ইমার্জেন্সি গাড়ি ইন্ডিভিজুয়াল ছাড়তে হবে সেটার জন্য। কিন্তু একটা সিটি 80% প্যাসেঞ্জার যাবে এই ধরনের অর্গানাইজড পাবলিক ট্রান্সপোর্টে বা মাস ট্রান্সপোর্টেশনে। কেন? কারণ কার আমাদের দেশে স্পেস অকুপাই করে, স্পেসের রেসপেক্টে 70%, কিন্তু প্যাসেঞ্জার নিচ্ছে মাত্র 5%। সো রুট কস্টটা হয়ে যাচ্ছে লেস এফিশিয়েন্ট মোড, আমার স্পেসটাকে কনজিউম করে ফেলছে। এটাকে বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা, সোশ্যাল সায়েন্টিস্টরা, যারা ইকুইটি, লো ইনকাম এবং হাই ইনকামের জন্য কাছাকাছি সমতা আনার চেষ্টা করে, তারা এখন দেখিয়েছে ভাই তুমি যেটাকে কনজেশন বলছো সেটা হলো কংগ্রিগেশন অফ অনেক ভেহিকেল একটা স্পেসের মধ্যে। আমি দার্শনিকের দৃষ্টিতে দেখতে পাচ্ছি গাড়ির ভিতরে এতগুলি লোক বসে আছে, আমি যদি কাউন্ট করি তারা 36 পিপল। আমি যদি তাকে বলি কোথায় যাচ্ছ, সেই জায়গায় যদি আমি তাকে একটা মাইক্রোবাসে, 36 সিটের মাইক্রোবাসে ঢুকিয়ে দেই, তারা ফুটপ্রিন্টটা হবে এতটুকু, তাহলে তো আর কনজেশন দেখতে পাচ্ছি না।
এবং তারাও বলতে পারছে না আমি তো ভাই যেতে পারছি না, তোমার তো অল্টারনেটিভ দিলাম তো, বেটার অল্টারনেটিভ, ও তোমার গাড়িতে এসি আছে, আমার গাড়ি তো আমি এসি লাগিয়ে দিব, কিন্তু তুমি ভাই এই মোড়ে আসবা না, কারণ আমি বুঝে ফেলছি তোমরা হলো এরা, তোমাদেরকে কংগ্রিগেট করলে এগুলিকে বলা হয় পাসপোর্ট অফ ফ্রিডম, এই এই ডিমান্ডটাকে বলা হয় আনকন্ট্রোল ডিমান্ড, আর এটাকে বলা হয় কন্ট্রোল ডিমান্ড। ভাই তুমি ওইভাবে আসতে পারবে না, এই যে আমি রাস্তার দিকে তাকালাম না, রাস্তা চওড়া করব নাকি ফ্লাইওভার বানাবো ওটার দিকে গেলাম না, না গিয়ে ডিমান্ড সাইডে চলে গেলাম, এটাকে বলে ডিমান্ড বেসড সলিউশন কনসেপ্ট। এবং আমি বললাম চলো এক্সপেরিমেন্ট করি, চলো আমাদের নেইবরহুডে সবার গাড়িটাকে থামাই, চলার সময় আরো বেশি কিন্তু ইন্টার ভেহিকুলার স্পেস দরকার হয়, আমি থামানো অবস্থায় দেখালাম বাম্পার টু বাম্পার, ভাই সবাই সামনে আসো ড্রাইভাররা দেখি তোমাদের ফুটপ্রিন্টটা কত, আমি এটাকে এতক্ষণ কনজেশন বলছিলাম, কিন্তু ভাই এটা তো কনজেশন না, একটা বাস দিয়ে রিপ্লেস করা যাচ্ছে এখানে। সো 90টা কারকে আমি যদি একটা বড় বাস দিয়ে আমি রিপ্লেস করতে পারি, এই কনসেপ্টটা গত প্রায় 2-3 দশক ধরে প্রত্যেকটা সিটি যারা সত্যিকার অর্থে সাস্টেনেবিলিটি লো কস্ট উইদাউট এনি, এগুলির মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট নাই, এই কারকে ম্যানেজ করতে গেলে রাস্তা বানাতে হয়, পার্কিং বানাতে হয়, সরকারকে ফুয়েল সাবসিডি দিয়ে দিতে হয়, ভেরি এক্সপেন্সিভ, কিন্তু এগুলি হলো লো কস্ট, লো কস্ট ট্রিটমেন্ট। সো প্রত্যেকে, এটা থাইল্যান্ডের একটা এক্সপেরিমেন্ট, এতগুলি গাড়িতে কে কতটুকু জায়গা নেয় মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ভাই আসল সমস্যাটা কোথায়, এটা নেদারল্যান্ডে নাকি নেদারল্যান্ডে না কোথায় এটা। তো এইভাবে মানুষজন এখন সব দেশে পলিটিশিয়ানদের, এবং সবচেয়ে বেশি হলো যারা কমন ইউজার, যারা বিলাসী ইউজার, যারা তার নিজের জীবনটাকেই ভোগ করতে চায়, সোসাইটাল অন্যান্য রেসপন্সিবিলিটি কেন জানি ইগনোর করে ফেলে, তাদেরকে একটু অ্যাওয়্যার করাচ্ছে, ভাই ইউ আর দ্য প্রবলেম, তোমাকে আমি সেম লেভেল অফ সার্ভিস দিয়ে বাস দিব, আরো বেশি রিলায়াবিলিটি দিব, তুমি গাড়ি এফোর্ড করতে পারছো কিন্তু ডেস্টিনেশনে কখন যাবা সেটা রিলায়াবিলিটি কিন্তু নাই, উত্তরার থেকে তুমি কার নিয়ে বের হও না, একদিন যেই সময় খুঁজবো আরেকদিন অন্য সময় খুঁজবো অফিসে, কিন্তু আমার বাসে চললে পরে তোমাকে রিলায়াবিলিটি দিব, তোমার গাড়িতে 2 ঘন্টা লাগলে আমার গাড়িতে লাগবে 25 মিনিট, ভ্যালু অফ টাইমটা দিব, তুমি গাড়ি চালানোর সময় ড্রাইভার রাখতে হবে, গাড়ি মেনটেন করা ভেরি এক্সপেন্সিভ, ভাই তোমার হেডেক থাকবে না। সো সবাই এখন পার্সোনালাইজ ট্রিপটাকে বলছে স্পেস হাঙ্গি, কি করছে হয় বাইক দিয়ে, যারা আরো বেশি কি বলবো সেন্সিটিভ সোসাইটি, যারা সিটিজেনরা নিজেরাই কার্বন ফুটপ্রিন্টটাকে কমানোর জন্য প্রাউড ফিল করে যে আমি পৃথিবীতে এসেছিলাম, আমি পৃথিবীর জন্য কিছু একটা কাজ করলাম, আজকের দিনে আমি কার্বন ইন্ডিউস করে এই ধরনের অ্যাক্টিভিটি করিনি, তারা এখন এটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন মানে বাইসাইকেল, আমার হেলথও ঠিক থাকবে, আমার এনভায়রনমেন্টও ঠিক থাকবে, আমি প্রতিদিন জগিং করি, কেন আর জগিং এর টাইমটা আলাদা হবে, বাইকিং সুইমিং ইজ আর দ্য ভেরি বেস্ট অ্যাক্টিভিটি, হেলথ অ্যাক্টিভিটি, সো বাইকিংটাকে পার্ট অফ দ্য লাইফ। এবং তোমরা তোমাদের জন্য বলি যে এই বাইকিংরা আমাদের দেশে করতে চায় না, কারণ এ যদি একদম অফিসিয়াল হয় এক্সিকিউটিভ হয় সে বলবে ভাই আমি বাইক করে যেতে পারি, আমার যে ঘাম হবে সারাদিন আমি কাজ করব কিভাবে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এবং কিছু কিছু ডেভেলপ কান্ট্রিজ এখন অফিসের সাথে শাওয়ার ইন্টিগ্রাল পার্ট করে ফেলছে, কেন জগিং ড্রেসে সে আসবে অফিসে, তার কিন্তু অফিস গার্মেন্টস গুলি থাকবে, ক্লোদিং গুলি থাকবে, যদি এক্সিকিউটিভ মিটিং করতে হয় স্যুটও থাকবে, সো তোমার গোসল করার সময়টা এক্সারসাইজের সময়টা তোমার ট্রাভেল টাইমের সাথে নিয়ে আসলো, এত চমৎকার, তারা ফ্লাইওভার বানাচ্ছে সাইকেলের জন্য, তারা টানেল বানাচ্ছে সাইকেলের জন্য, নট কারের জন্য, কোনোদিন যদি সময় পায় অথবা তোমাদের যদি আগ্রহ থাকে কিভাবে ফুয়েল ফ্রি অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন করে হেলদি সিটি, হেলদি সিটি শুধু হেলদি এনভায়রনমেন্ট না, এক একটা মাইক্রো এন্টিটি হলে এক একটা হিউম্যান বিইং,
তাকে যদি তুমি প্রতিদিন একটা এক্সারসাইজের মধ্যে নিয়ে আসতে পারো, চমৎকার ভাবে সোসাইটিটা স্ট্রেস ফ্রি থাকবে, ফ্রেশ থাকবে, হেলদি থাকবে, তার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। এনিওয়ে ফুয়েল ফ্রি যদি করতে না পারো তাহলে ফুয়েল এফিশিয়েন্ট এভাবে করতে পারো। সো মেইন কনসেপ্টটা হলো পুশ করো, পুল করো, পুশ করবা কার থেকে, যে কার্স, পুল করো যে সোসাইটিকে, গ্লোবকে সাস্টেনেবল সলিউশনের অ্যাট্রিবিউটটা দিতে পারবে এবং কার পিক আওয়ারে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে আর স্পেস এফিশিয়েন্ট মোড সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে পিক আওয়ারে। পিক আওয়ারে খালি পিক আওয়ারটাকে বাইরে পিক আওয়ার বলে না, এটাকে রাশ আওয়ার বলে। রাশ আওয়ার মানে হচ্ছিল কেউ কারো দিকে কার্টিসি এক্সটেন্ড করে না, কারণ প্রত্যেকেই 5 থেকে 10 মিনিট লেট। আমি যখন একটা স্টাডি করি হিউম্যান বিহেভিয়ার উপরে, আমি 4 তলা থেকে তোমাদের হল থেকে ক্লাসে আসার জন্য দেখতাম দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে যারা ইন টাইমে ঢুকছে, কিন্তু 5 মিনিট দেরি হয়ে গেছে। তোমার সামনে একটা স্কুলের বাচ্চা হাঁটতেছে, ওখানে কোনো খেয়াল নাই, কারণ প্রত্যেকেই রেস এগেইনস্ট টাইম, ওটাকে বলে রাশ আওয়ার। রাশ আওয়ারে তখন কার হয়ে যায় কার্স, এলোমেলো বিহেভ করে প্রত্যেকটার মধ্যে, ইন্ডিভিজুয়াল ড্রাইভার, প্রত্যেকটা ট্রিপের এক একটা গ্র্যাভিটি আছে, অস্থিরতা থাকে, আর একটা বাসে একটা ড্রাইভার শেষ। এই ড্রাইভারকে ট্রেন করলে 50 জন যাত্রীর বিহেভিয়ার এই ড্রাইভারে কিন্তু তুমি ট্রেন করে ফেলতে পারো। ইট হ্যাজ গট এনর্মাস বেনিফিট এবং সাস্টেনেবিলিটি অ্যাট্রিবিউট। সো এই জায়গাটার মধ্যে এখানে প্যাসেঞ্জার কেরির রেসপেক্টে কার কতটা করে, অন অ্যাভারেজ 2 জন, এদিক থেকে লক্ষ্য করে দেখো সাইকেল, ইভেন ওয়াক মোড কত মাল্টিপ্লায়ার, কত ক্যাপাসিটি অগমেন্টেশন হচ্ছে জাস্ট মোড অফ ট্রান্সপোর্টেশনের জন্য। এই জন্য অন্যান্য দেশে এখন কারটাকে ব্যান করে দিচ্ছে অথবা কোটা করে দিচ্ছে, আসলেই রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, সরি আমরা ভাই বুঝে ফেলছি, আপনিও চলতে পারবেন না, আরেকজনকেও চলতে দিবেন না, সিটিটা আনলিভেবল হয়ে যাবে পুরো পৃথিবীর কাছে, আবার ভাবমূর্তি সংকট হবে। ভাবমূর্তি সংকট থাকলে বড়াই করে কখনো কিছু বলতে পারবে না, কারণ তোমার অর্জন অনেক জায়গায় বেশি হলো কিন্তু আসল জায়গায় তুমি নেগেটিভ জায়গায় রয়ে গেছো এখন। এখানে দেখো দার্শনিকরা কি বলেছে, ডেভেলপ কান্ট্রি ইজ নট এ প্লেস ওয়্যার দ্য পুয়ার হ্যাভ কার্স। আমাদের এখানে যে গাড়ি কিনে সে রিচ হয়ে যায়, এটা হলো অ্যাট্রিবিউট। আর এই দার্শনিক কি বলছে, ইট ইজ ওয়্যার দ্য রিচ ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, মানে মানসিকতার দিক থেকে, সাস্টেনেবিলিটির দিক থেকে, প্রোগ্রেসিভ থিঙ্কিং এর দিক থেকে কথাগুলি কি কি। আমি এমন একটা দেশকে ডেভেলপ কান্ট্রিজ বলবো না যেখানে পুরো কার ওন করে, রাদার আমি সেইটাকে ডেভেলপমেন্ট সেন্সিটিভ কান্ট্রি বলবো, রেসপন্সিভ কান্ট্রি বলবো, যেই জায়গায় পরলোকও এফোর্ড করতে পারে কার কিন্তু চলছে পাবলিক ট্রান্সপোর্ট, ভেরি ইনভাইটিং একটা এনভায়রনমেন্ট দিয়ে, জোর করে না, একটা বেটার অল্টারনেটিভ দিয়ে। বেটার অল্টারনেটিভ কি, কারে গেলে রিলায়েবিলিটি নাই, আমি তোমাকে কারে যে রিলায়েবিলিটি নাই তার থেকে ফাস্টার অ্যান্ড রিলায়েবল, যেদিন বলবো 25 মিনিটে আমার এই মেট্রো উত্তরা থেকে মতিঝিল আসবে, যতদিন এই মেট্রো থাকবে ততদিনই 25 মিনিট থাকবে, নড়াচড়া হবে না। সো এই ফিলসফিক্যালি আসার পরে বেটার অল্টারনেটিভের কালচারাল একটা অসুবিধা আছে, আমি অভ্যস্ত, কিভাবে আরেকটা মোড়ে যাব, আমি বড় লোক, আমার আমি কেন আরেকজনের ঘাম নিচে লাগাবো, আমি ভাই আমার স্ট্যাটাসটা ডাউন করতে পারবো না, এই ধরনের কিছু সিলি ইগোর জন্য কিন্তু ই হয় না। যেই কারণে যারা বুঝেছে তারা বাসকে একটা প্লে গ্রাউন্ড দিয়েছে, কেমন প্লে গ্রাউন্ড, যে বাস ইজ এ বিগ প্লেয়ার, এর স্পিড যদি বাড়াতে পারি, এর ফ্রিকোয়েন্সি যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু তার প্রোডাক্টিভিটি, প্যাসেঞ্জার কেরিং পার ডিরেকশন অনেক বেড়ে যাবে। সুতরাং তাকে কি দিব, জ্যাম ইমিউন একটা সিস্টেম দিব, সবাই জ্যামের মধ্যে পড়ে থাকবে, তাদেরকে বলবে ডু নাথিং পলিসি, ভাই আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, আমি করবো না,
বিকজ তুমি আমি একটা ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখছি। দেখো তার গায়ে কিন্তু জ্যাম নাই, সে চলে যাচ্ছে আনইন্টারাপ্টেড। এবং তুমি বাসা থেকে বেরি হয়েছো, তোমার কলিগ যদি বাসে চড়ে থাকে জিজ্ঞাসা করো সে কত তাড়াতাড়ি অফিসে চলে গেছে। সুতরাং তার একটা কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার কিভাবে দিলা, ডেডিকেটেড লেন করে, যেই লেনে বাস ছাড়া আর কিছু চলবে না। ওই যে দেখো রাস্তার মধ্যে একটা সস্তার একটা ব্যারিয়ার দিয়ে দিবা, এটা দেশের বিভিন্ন দেশের সাথে ডিপেন্ড করে। আমাদের এত হয়তো ছোট ব্যারিয়ারে হবে না, মোটর সাইকেল ঢুকে যাবে, আমরা কমপ্লায়েন্ট সোসাইটি না, তাহলে একটা বড় ব্যারিয়ার করে দাও। কিন্তু একটা ব্যারিয়ার করে এটার প্লে গ্রাউন্ডটা ছেড়ে দাও এবং মনে মনে চিন্তা করে এক একটা বাসের মজুরি 150 জন করে যাচ্ছে পিক আওয়ারে। এটা হলো পিক আওয়ার দেখাচ্ছে, ফ্রিকোয়েন্সি দেখো, এখানে 150 জন যাত্রী, এখানে 150, এখানে 150, এখানে 150, এখানে 150, এখানে 150, প্রতিটা 150টাকে 150 কার চিন্তা করো, দেখবে কনজেশন আর কনজেশন। কিন্তু ও তো সব করে ফেলেছে, সব করে ফেলেছে সব ইন্ডিভিজুয়াল ট্রাভেলকে কালেকটিভ মোডে নিয়ে আসছে, ইনভাইটিং এনভায়রনমেন্ট দিয়েছে। ইনভাইটিং এনভায়রনমেন্ট কি, বাসে এখন কেন চলতে চায় না, একটা ডোর হাই নামতে দেন তারপরে উঠেন। বোর্ডিং সিস্টেমটা টাইম ডিপেন্ডেন্ট, বোর্ডিং সিস্টেমটা স্টেপ 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 ফলো করে উঠতে হয়, এগেইনস্ট দ্য গ্র্যাভিটি উঠতে হয়, ন্যারো একটা ডোর। তো যারা ইনোভেটর তারা বলে বাস প্রথম দিকে যেইভাবে বানাইছিল স্টেপ থাকবে, ন্যারো থাকবে, হোয়াই আমি মাল্টি ডোর, ওয়াইড ডোর এবং স্টেপলেস, স্টেপ থাকবে না, এগুলি অ্যাড গ্রেড বোর্ডিং হবে, হাঁটাহাঁটি উঠা উঠি না, উঠতে গেলেই ভাই ঝামেলা, এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। তোমার হাতে বাচ্চা থাকতে পারে, তোমার হাতে একটা লাগেজ থাকতে পারে, সময় লাগবে বেশি, তুমি পেপার পড়তে পড়তে সামনের দিকে হাঁটলেই তুমি ঢুকে যাবে ক্যারিয়ারের ভিতরে। আমি লো ফ্লোর বাস তৈরি করব, মাল্টি ডোর, একটা দিয়ে উঠেন আরেকটা দিয়ে নামেন, সিমুলটেনিয়াস হবে, নট সিকুয়েন্সিয়াল, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। ইন্টারন্যাশনালি এখন একটা বাস স্টেশনে 20 সেকেন্ডের বেশি থামে না। এই যে দেখো বাস স্টেশনগুলি ট্রেন স্টেশনের মতো একটু রেইজ করে ফেলে, এই যে রেইজ করা, এটা ফুটপাথ থেকে উঠে না। এই যে দেখো বাসগুলি এসে থামলো, এখানে যাত্রীরা একটা দিয়ে নামছে আরেকটা মাল্টি এবং হাঁটাহাঁটি করছে। পিক আওয়ারে দেখো কত বাস, এই যে পিক আওয়ার, এটা একটার পর একটা বাস, একটার পর একটা বাস। এখানে দেখো আমি জাস্ট একটা কন্ট্রাস্ট ড্র করার জন্য, এটা হলো একটা ডেডিকেটেড বাস লেন, এটাকে আর্টিকুলেটেড বাস বলে। আর্টিকুলেটেড মানে হলো দুইটা দুইটা চলছে, এর জন্য 150টা যাত্রী নিতে পারে স্ট্যান্ডি সহ। দেখো কার যে স্পেসটা অকুপাই করছে, আমি একটু পর্যন্ত গুনতে পারছিলাম 70টা, তাহলে চিন্তা করো 150টা কতটুক পর্যন্ত স্পেস নিয়েছে। সেই জায়গায় একটা বাসের মধ্যে এদেরকে সবাইকে সোপ করা যায় এবং রাস্তা ফাঁকা হয়ে যায়। তো পুরো পৃথিবী এখন বলে ভাই আমি যদি ক্যাপাসিটি রেসপেক্টে কম্পেয়ার করি, ও যতটুকু জায়গা নেয়, যতগুলি প্যাসেঞ্জার নেয় প্যারালাল এই যে আর্টিকুলেটেড বাস, তাহলে 10 টাইমস আমি 10টা লেন বানালে যেই ফ্যাসিলিটি দিতে পারতাম, আমি একটা বিআরটি লেন দিলেই হয়ে যাবে। আমি নেচারকেও কনজার্ভ করলাম, সাস্টেনেবিলিটি দিলাম, রিলায়াবিলিটি দিলাম, এনভায়রনমেন্টকে হেল্প করলাম, পার্কিং এর জন্য জায়গা নাই, সো মেনি বেনিফিট, একটা অর্গানাইজড সিটি হয়ে যায়, লিভেবল সিটি হয়ে যায়। এরকম ছোট ছোট পুরো পৃথিবীতে এখন এই অধ্যায় তো আমি এখন প্রায় 20-25 বছর আগের জিনিস দেখাচ্ছি, এগুলি এখন আরো বেশি ইনোভেটিভ হয়ে গেছে, ইনক্লুসিভ হয়ে গেছে। যে দেখো অ্যাড গ্রেডে বোর্ডিং হবে, তোমাকে 3টা স্টেপ দিয়ে উপরে যেতে হবে না, এবং তাকে অ্যারো চিহ্ন দেখো, একটাতে উঠেন একটাতে নামেন 20 সেকেন্ডের মধ্যে। তাহলে যে বাসে উঠতে চায় না তাকে বলবা যে ভাই আপনি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হবে না, ওয়েটিং টাইম বেশি না, এবং বাস আসলে পরে সুন্দরভাবে সমান্তরালভাবে উঠানামা করবে 20 সেকেন্ডের মধ্যে, ভেতরে ঢুকলে এসি পেয়ে যাবে। কত যে বেনিফিট, যে দেখো হাঁটতে হাঁটতে উঠে যাচ্ছে, ডিসেবল পার্সনও এখানে উঠে যেতে পারবে। কারণ ওই যে বললাম আজকালকার দিনে ডেভেলপমেন্ট কিন্তু এত
কি বলবো হার্ডকোর ডেভেলপমেন্ট হয় না, সাথে সাথে কিন্তু হিউম্যান হতে চায়। ইঞ্জিনিয়ারদেরকে বলে ভাই তুমি জানি একদম হার্ডকোর ইঞ্জিনিয়ারিং সলিউশন দিয়ে দিবা, কিন্তু কার জন্য দিলা, যারা সবল দুর্বল কি করবে? এখন কিন্তু মানুষকে এই ধরনের ডিজাইন এলিমেন্টগুলিকে সিস্টেমের মধ্যে ইনক্লুড করতে হয়, যেহেতু ডোন নাই এই জায়গায়, ডোন নাই যার ফলে ডিজেবল অ্যাক্সেসটা চমৎকার হয়ে যায়। এই যে দেখো ট্রেনগুলিতে যদি স্টেপ যদি থাকতো তাহলে ডেফিনেটলি আশা করা যেত না। সো বাইরে যেটা করে পাবলিক ট্রান্সপোর্টকে ইভেন সিগন্যালের মধ্যে একটা এক্সেমশন দিয়ে দেয়, একটা ডিটেক্টর বসানো থাকে, সিগন্যালে যদি রেড থাকে চলে আসলেই, রেড থাকলেও এটা গ্রিন হয়ে আনইন্টারাপ্টেড চলে যায়, কারণ তুমি রিলায়েবল বলছো। তো রিলায়েবল হতে হলে তো ট্রেনের মতো চলতে হবে। ট্রেন কিভাবে চলে? লেভেল ক্রসিং এ সে থামে না, সবাই থেমে তাকে রেসপেক্ট করে, এটাকে বলে প্রায়োরিটি। লেভেল ক্রসিং এ কার প্রায়োরিটি বেশি? ট্রেনের। একইভাবে আমি জানি বাস হলো গিয়ে সলিউশন সাস্টেনেবল সলিউশন এনশিওর করে, তাহলে আমি জাংশনে তাকে বসাবো কেন? এটাকে ওভার রাইড করে ফেলে জাংশনটি। রেড থাকলে অনেক আগে একটা ডিটেক্টর যে বাস আসতেছে নন স্টপ সে চলে যাবে, সিগন্যালের স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দেয়। কোথাও যদি জাংশন থাকে আন্ডারপাস করে দেয়, ওভারপাস করে দেয়, যার ফলে 70 কিলোমিটার পার আওয়ারে একটা সিটির মধ্যে যদি একটা বাস চলতে পারে, তার প্রোডাক্টিভিটি, তার ইউটিলিটি, তার ইনভাইটিং অ্যাট্রিবিউট, এই গাড়ির ড্রাইভাররা আস্তে আস্তে আজকে দেখতেছো আফটার 5 ইয়ার্স ডু নাথিং পলিসি যদি হয় তার পপুলেশন বাড়তেই থাকবে, ডিগ্রি অফ কনজেশন বাড়তেই থাকবে, আর সাইড বাই সাইড শুনতে থাকবে ভাই বাসে করে আমি দিয়েছিলাম আমার 20 মিনিটের মধ্যে হয়ে গেছে, প্রতিদিনই 20 মিনিট লাগে। এই মোরাল শিফট হবে। একটা প্ল্যানারের একটা ইঞ্জিনিয়ারের কাজ হলো সোসাইটিতে বেটার অল্টারনেটিভ দেওয়া, দেওয়ার পর আস্তে আস্তে ওপেন অ্যাডভার্টাইজমেন্টে সে চাচ্ছে নিজের গাড়িতে, কিন্তু এটার হ্যাসেল দেখে আস্তে আস্তে মোরাল শিফট, নিজের গাড়িটাকে ফ্যামিলি ইউজের জন্য রেখে দেয় আর কমিউট করার জন্য বাস না, আমি এক শুধু বাস এখানে দেখাচ্ছি, ট্রেন হতে পারে, লাইট রেল হতে পারে, অনেক অল্টারনেটিভ দিয়ে দেয়। সো এ কেন সাস্টেনেবল? তুমি আজকে এখানে যেই পরিমাণ বাস দেখতেছো 5 বছর পর চাহিদা বেড়ে গেলে এখন ফ্রিকোয়েন্সি সে 10 মিনিট পর পর, তুমি 5 মিনিট পর পর করতে পারো, তুমি 2 মিনিট পর পর করতে পারো, তুমি 1 মিনিট পর পরও বাস চালাতে পারো। তার মানে কি? তুমি ডিমান্ডের সাথে রেসপন্স করতে পারছো, এটাকে বলে ডিমান্ড রেসপন্সিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমার বানাইছি এই দুইটা লেন দিয়ে বিআরটি লেন, এর ক্যাপাসিটি কেমন? এনোরমাস। ওয়াই? আমি বাসকে কত ফ্রিকোয়েন্সিতে চালাবো ডাইরেক্টলি রিলেটেড টু ক্যাপাসিটি। আমি এটার সিট উঠাই দিলে পরে সবাইকে স্ট্যান্ডিং করে নিলে, যেটা এখনকার নর্ম, এটার ক্যাপাসিটি ডাবল হয়ে যায়। আমি এখানে একতলা চালাচ্ছি, আমি যদি দোতলা বাস চালাই ক্যাপাসিটি ডাবল হয়ে যায়। আমার হ্যান্ডেলার ম্যানুভারেবিলিটি করার জন্য সিস্টেম চেঞ্জ করবো, আমি ইনফ্রাস্ট্রাকচার যা দিয়েছি সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার, ক্যাপিটাল ইনটেনসিভ, আর কোনো ইনপুট আমাকে দিতে হবে না। মুখে বলছি সাস্টেনেবল, ইয়েস ইট হ্যাজ গট সাস্টেনেবল ডেফিনিশন বা অ্যাট্রিবিউটস। সেই জায়গায় দেখো এটা ইন্দোনেশিয়াতে পিক টাইমে প্রচুর গাড়ি কিন্তু এই জায়গায় ই নাইম, এখন এটা সৌন্দর্যটা দেখে, এই যে মাস ট্রানজিটের বিউটিটা দেখে সবাই এখন নিচেও শুধু বানায় না, ফ্লাইওভার বানাচ্ছে ডেডিকেটেড ফর বাস, তার প্রোডাক্টিভিটি আরো বেড়ে যায়। সিগন্যাল নাই, র্যান্ডম পেডিস্ট্রিয়ান ক্রসিং নাই, কোনো ঝামেলা নাই। সো এগুলিকে বলা হয় ব্রডব্যান্ড কানেকশন। একটা দুইটা বিআরটি লাইন দিয়ে ফেললে পরেই ওই সিটিটা কিন্তু পুরো ট্রাভেল ডিমান্ডের লায়ন শেয়ারটা সে নিয়ে নিতে পারে, শোক করে নিচে রাস্তাটাকে ফাঁকা করে দিতে পারে, কনজেশনটা পেরিনিয়াল হয় না, পারপিচুয়াল হয় না। এই জায়গাটার মধ্যে দেখো যে কত কষ্ট দিয়ে এই বাস বাস চলতেছে। এখানে তোমরা হয়তো বুঝবা না, এটা একটা গাইডেড বিআরটি, অর্থাৎ ও চলছে না, ট্রেনের মতন গাইড করে নিয়ে যাচ্ছে। তাতে সুবিধা হলো কি, একটা বাস চলতে গেলে তাকে কিন্তু বাস যদি 8 ফিটের চওড়া হয় অ্যাটলিস্ট 10 ফিটের একটা জায়গা দিতে হয়, কারণ ড্রাইভার চালাচ্ছে।
তা তুমি এত জায়গা নিতে চাও না তাহলে দুই পাশে দুইটা রেল দিয়ে দাও এবং হুইলের দুই পাশে দুইটা ল্যাটারাল হুইল দিয়ে দাও ওটা হলো গাইড হুইল ড্রাইভার কোনো মন নিবে না গাইড হুইলই মন নিয়ে নিবে তাহলে ও যদি 8.5 ফিট হয় এটাও প্রায় 8.5 ফিটের মতোই বানাবে ইনফ্রাস্ট্রাকচার খরচ কমে যাবে এই যে দেখো যারা বিশেষ করে চাইনিজ সিটিগুলি প্ল্যান্ড সিটি নিচে বাস লেন দিচ্ছে ফ্লাইওভার বানানোর কথা একটা এক খুঁটির উপরে ফ্লাইওভার বানাচ্ছে না পিয়ার একটা দেয় নাই পোর্টাল দিয়েছে দুই পোর্টাল এই যে ডেডিকেটেড বাস লেন করার জন্য যে এখানে যে টানা ডিভাইডার দেওয়ার কথা ছিল টানা ডিভাইডার দেওয়ার কথা ছিল দুইটা খুঁটি দিয়ে উপরে একটা রাস্তা বানিয়েছে এক খুঁটি দিয়ে বানালে কিন্তু এখানে পড়তো যেটা আমাদের দেশে আমরা করি তাহলে এই রাস্তাটা কিন্তু চলে যায় নষ্ট হয়ে যায় ওরা দুইটার মধ্যে ছোট ছোট খুঁটি দিয়ে পোর্টাল ফ্রেম করে করলো নিচেও বিআরটি হুনোজ উপরেও বিআরটি করতে পারো তাহলে ওই সিটিতে কনজেশন আসবে কেন রাস্তার উপরে তো চাপ পড়বে না সো দিজ আর দ্য রেগুলেশন মডার্ন রেগুলেশন এটা এতক্ষণ বলছিলাম বাস বেজ এটা হচ্ছিল যে ট্রেন বেজ একই সিস্টেম যেই কারণে একটা মুখে বলছে মাল্টি মডাল সিস্টেম তৈরি করতে হবে দেখো একটা ইউরোপিয়ান সিটি এখানে কোনো ওই যে দূরে পিছনে একটা কার দেখতে পাচ্ছ কিন্তু পুরো রাস্তাটার মধ্যে আছে কি লাইট রেল ট্রানজিট অ্যান্ড বাস সিস্টেম সব এফিশিয়েন্ট মোড কারণ ইউরোপের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে 100 ইয়ার্স ব্যাক তাদের রাস্তাঘাটগুলি তখন অত দূরদর্শী ছিল না ফিউচারিস্টিক ছিল না কিন্তু তারা লিভেবিলিটি ইন্ডেক্সে উপরের দিকে থাকতে চায় তো তারা সিস্টেমটা জানে যার ফলে তারা সব কিছু পাবলিক ট্রান্সপোর্ট প্রাইভেটকে ডিসকারেজ করছে তো আমি বলবো যে সাস্টেনেবল সিস্টেমটা তোমরা এতদিন এতক্ষণ জেনে ফেলেছো এগুলো মাস ট্রান্সপোর্ট সিস্টেমটা হলো সাস্টেনেবল সিস্টেম এটার সলিউশনটা প্রেজেন্ট প্রবলেমটাকে যেমন অ্যাড্রেস করে এ রেসপন্ড করে ফিউচার এভার গ্রোয়িং যে ডিমান্ড পৃথিবী বাড়বে ইকোনমি বাড়বে বা পারচেসিং ক্যাপাসিটি বাড়বে মানুষের মোবিলিটির ডিম্যান্ড বাড়বে কিন্তু আমার পুরনো সিস্টেমটাই তার সাথে রেসপন্স করতে পারবে এর জন্য কোনো হেভি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে না তাকেই বলা হয় সাস্টেনেবল সিস্টেম এগুলি দেখো এই সিস্টেমটা যখন পলিটিশিয়ানরা বুঝে ফেলে তাদেরকে যদি একবার কানেক্ট করা যায় যে ভাই এটা করলে পরে তোমার রাস্তা বানাতে হবে না মানুষও তোমাকে ঠিকই ভোট দিবে সে কারণ বেটার অল্টারনেটিভ পাবে রিলায়েবল অল্টারনেটিভ পাবে তখন দেখো এটা হলো বাই আর্টিকুলেটেড বাইরে চলে যাচ্ছে এই যে দেখো 5টা কম্পার্টমেন্ট একটা ড্রাইভার সিস্টেমটা কত এফিশিয়েন্ট 5টা ড্রাইভারের জায়গায় একটা ড্রাইভারের বিহেভিয়ার চলে আসতেছে কেউ লম্বায় বড় হচ্ছে কেউ হলো উপরের দিকে আকাশটাতে ছুটছে এই হলো ডাবল ডেকার লন্ডনের সিটি গুলিতে দেখবো একদম ছোট ছোট রাস্তা দুই লেনের প্রোডাক্টিভিটি হিউজ কেন অপারেশনালি কিন্তু দোতলা হয়ে গেছে তোমার ফ্লাইওভার বানাতে হবে না ফ্লাইওভার বানালে ফিজিক্যালি দোতলা হয় কিন্তু ওরা অপারেশনালি দোতলা বানাচ্ছে আর দোতলা যদি বানানো যায় বরিসগঞ্জ জনসন তখন মেয়র ছিল এই প্রেসিডেন্ট হওয়ার আগে আগে প্রধানমন্ত্রী হওয়ার আগে আগে সেই মেয়র হিসাবে এখানে ট্রিপল ডেকার বানিয়েছে রাস্তাকে তিনতলা বানিয়ে ফেলেছে স্পেস এফিশিয়েন্ট করে ফেলেছে এবং এটা গ্র্যাভিটি দেখেতে দেখেছো একটা অফিসের সিইও ইনভাইটেড হবে চমৎকার একটা ইনভাইটিং এনভায়রনমেন্ট সায়েন্স বলছে তিনতলা গেলে হোয়াই নট চারতলা চলছে স্পেস এফিশিয়েন্ট করে ফেলছে চলছে আমি রাস্তা বাড়াবো না আমি সিস্টেমটাকে ম্যানিপুলেট করব আমি সোসাইটিকে উন্নয়ন যন্ত্রণা দিব না কিন্তু তার রিলায়েবিলিটি দিব দিস আর দ্য হলমার্ক অ্যাট্রিবিউটস অফ সাস্টেনেবল সিটি আমি যা দেখাচ্ছি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছি অবাস্তব কিছু না এগুলি বাস্তব জিনিসগুলি দেখাচ্ছি নিউজিল্যান্ড তাদের পপুলেশন নাই বললেই চলে আমাদের সাথে যদি কম্পেয়ার করি সেই জায়গায় দেখো ডাবল ডেকার আর্টিকুলেটেড বাস চালাচ্ছে কেন রাস্তার বানাবে না ঘোষণা হয়ে গেছে অস্ট্রেলিয়াতে এখন টানেল করে মাটির নিচে সাবওয়ে করতে পারছে এই জায়গায় দেখো কয়টা বাস আছে বলে দেখো 8টা বাস আছে একটা ড্রাইভার চালাচ্ছে এটা কোথায় নিউজিল্যান্ডে ইন্টারনেটে যাও দেখো একবার যদি পলিটিশিয়ান যদি কানেক্ট করে ফেলতে পারো তখন এইভাবে করবা আর আরেকটা জিনিস দেখাচ্ছি সিস্টেমটা কিন্তু
এটাকে ইন্টিগ্রেটেড করতে হবে টু টু বোর্ড ফ্যাসিলিটি বাস দেয় না এটার একটা ইনহেরেন্ট উইকনেস তুমি এখন যে কোনো সিটিতে পরবর্তীতে ট্রাভেল করবা দেখবা বাস স্টেশনের পিছনেই সাইকেল স্ট্যান্ড দেওয়া আছে বাসা থেকে সাইকেল নিয়ে আসবে এত ডোর টু ডোর ফ্যাসিলিটি হয়ে গেল এখন এই সাইকেলগুলি কার দেখো চেহারাটা দেখো এক কালার এই যে দেখো চেহারাগুলি এক কালার দেখলে বুঝবে ব্যক্তি না তার মানে সেই সিটি মেয়র এই এগুলিকে হয় কিছু পয়সার বিনিময়ে অথবা ফ্রি এটা দিয়ে দিচ্ছে তুমি বাসার থেকে নিয়ে আসতে পারো এবং যেহেতু স্পেশাল কালার এবং জিও কোডেড সুতরাং চুরিধারীও হয় না এটা তুমি আশেপাশে দেখলে বিভিন্ন জায়গায় থাকে সেখান থেকে নিয়ে এখানে আসলে তুমি ছেড়ে দিলে আরেকজন নিয়ে যাবে সো বাসকে মিসিং লিঙ্ক যেটা আছে ফার্স্ট অ্যান্ড লাস্ট মাইল মিসিং লিঙ্ক বলে অর্থাৎ বাসার থেকেও তোমাকে আনবে না আবার স্টেশন থেকে না নিয়ে অফিসেও নিতে পারবে না আরে ভাই তুমি তো সিস্টেম ডিজাইন করছো তুমি তো ইনভাইটিং এনভায়রনমেন্ট তৈরি করছো ইগনোরেন্ট থাকবা কেন মানুষ যেন পয়েন্টিং করতে না পারে তোমাকে খণ্ডিত উন্নয়ন করেছে তুমি বলবা না আমি সিস্টেম তৈরি করেছি এই যে দেখেন আপনাকে দিয়ে দিচ্ছে এবং এটা ভেরি লেস এটা কি বলবো কস্টলি এক একটা ফ্লাইওভারের যে খরচ মেনটেনেন্স এইগুলি থেকে এটা কিন্তু ভেরি সাস্টেনেবল এই যে চাইনিজ অথবা আমেরিকান অথবা ইউরোপিয়ান সিটি দেখবে এরকম অনেক এগুলি ইউরোপিয়ান সিটি আছে এখন এটা ছিল চাইনিজ সিটি সবার এক কালারের প্রতিগুলি সিটি থেকে দেওয়া বাস টুরিস্টরাও খুব এনজয় করে টুরিস্টরা কিন্তু স্লো মুভ করে করে তারা পুরো সিটিটার সাইটস এন্ড সাউন্ড দেখে সাথে কথা বলতে হয় না উপভোগ করে সেটার জন্য তো সে টুরিস্ট হলো একটা মেট্রোর মধ্যে ঢুকে গেল আন্ডারগ্রাউন্ডে চলে গেল কিছুই সে দেখলো না সো টুরিস্ট ফ্রেন্ডলি যদি করতে চাও আমার দেশে সুখের পায়রা আসবে কানাডাতে তখন ঠান্ডায় শীতে কাবু হয়ে আছে একটু উষ্ণতা পাবে আমাদের দেশে সেই পটেনশিয়ালটা ছিল কিন্তু সেই ধরনের ট্রান্সপোর্টেশন আমরা সাজাতে পারি না আমরা কখনো দূরদর্শী হতে পারি না যেই সবগুলি দেখালাম এগুলি হলো এভিডেন্স বেসড জিনিস দেখাচ্ছে ফিল্ড প্রুভেন গুড প্র্যাকটিসেস ইউ হ্যাভ টু জাস্ট কপি ফর ইউর সোশিয়াল ইকোনমিক ল্যান্ডস্কেপ তোমার হয়তো মানে কালচারাল ডিফারেন্স আছে কিন্তু কনসেপ্টটা সেম এটার জন্য হয়তো কিছু এডিশনাল ইনোভেশন লাগতে পারে করলে পরে এই যে সিস্টেমগুলি দেখাচ্ছে বাস বেসড হোক আর ট্রেন ট্রেন স্টেশনও কিন্তু তুমি এগুলি দিয়ে বাসা থেকে আনতে পারো এবং এই যে দেখো যেটা বলছিলাম সিট থাকে হলো গিয়ে নন কমিউটার ট্রেনে এগুলি বুড়া বুড়ি সিনিয়র সিটিজেন যখন অফিসে চলে যায় তারপরে শপিং ট্রিপ অন্যান্য অ্যান্সিলারি ট্রিপের জন্য বের হয় কিন্তু কমিউটার ট্রেনের কনফিগারেশন হবে দেয়ার দেন উইল নো সিট সিট অনেক জায়গায় খায় এখানে কিছু সিট এটা দুই সাইডে দেওয়া থাকে ম্যাক্সিমাম হলো হোল্ড করে যায় হোল্ড করে এবং মানুষ একটা স্বভাব হচ্ছে হলো গিয়ে বাসে অথবা ট্রেনে ডোর দিয়ে উঠে ডোরের পাশে দাঁড়িয়ে থাকে হ্যাঁ আমি কিছুক্ষণ পরে নেমে যাব ভিতরে ঢুকলে আমি বের হতে অসুবিধা হবে সিসিটিভি দিয়ে দেখেছে প্রতিটা গণপরিবহনের ভিতরে 10-20% ভয়েড থাকে তো ভয়েড থাকা এটা তার মানে ক্যাপাসিটি ক্যারিং ক্যাপাসিটি অগমেন্ট করা যাবে কনসালটেশন করে সোসাইটি বেঁচে আছে তুমি যাও না তাহলে আমাকে বেশি বেশি ট্রেন দিতে হবে ট্রেন কেনার জন্য তোমার কাছে কিন্তু ট্যাক্স বাড়াবো আমার কাছে তো পয়সা নাই তুমি ট্যাক্স দিবা নতুবা আমি প্রফেশনাল এখানে পুষার রাখবো তারা ঠেলে ঠেলে ডেন্সিফাই করবে এবং তাই হচ্ছে সো এই পাবলিক ট্রান্সপোর্টের ক্যাপাসিটিটাকে তুমি ক্র্যাশ ডেন্সিটিতে নিতে পারো কিন্তু একটা প্রাইভেট কারে তাকে বলতে পারো না ভাই আপনি একলা একলা যাচ্ছেন আরো 10 জন যাত্রী নিয়ে যান বা আরো 3 জন যাত্রী নিয়ে যান কিন্তু এই ম্যানুভারেবিলিটিটা করা যায় এখানে এবং বিভিন্ন সিটিতে কারকে রেস্ট্রিক্ট করা হয় আপ টু সিটি লিমিট সিটি লিমিটে বাসার থেকে কার নিয়ে আসো ট্রেনে করে সিটি সেন্টারে চলে যায় এটা হলো পার্ক অ্যান্ড রাইড ফ্যাসিলিটি এখানে থামলে এটা মালয়েশিয়াতে শহরের পেরিফেরিতে গাড়ি নিয়ে আসে কিন্তু সিটি এরিয়াতে ওই যে প্রথম বললাম
আমি ফ্লাইওভার বানিয়ে দিলাম কিন্তু নামতে পারি না তো সিটির মধ্যে, কারণ সিটির রাস্তা তো ক্যাপাসিটি নাই। তাহলে সিটির ক্যাপাসিটিটাকে আমি অগমেন্ট কি করবো পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে, তাহলে গাড়িকে ঢুকতে দিব না কতটুকু পর্যন্ত সিটির পেরিফেরিতে এসে বলবো ভাই এখানে অনেক জায়গা আছে রেখে যাও ফ্রি অফ কস্ট, অথবা কিস অ্যান্ড রাইড বলে ফ্যামিলির কেউ এসে তোমাকে ড্রপ করবে সে চলে যাবে, অথবা তুমি তোমার কার্ডটা রাখো এরপর ট্রেনে করে চলে যাও, তোমার রিলায়াবিলিটি থাকবে ঢুকার। এখন সাস্টেনেবিলিটি ট্রেনকে দেখো অ্যাট্রিবিউটটা কি, অনেকদিন আগে এই কাজটা করেছিল একতলা ট্রেন, আস্তে আস্তে ডিমান্ড বেড়ে গেছে, ট্র্যাক কিন্তু বাড়ায়নি, ডাবল ডেকার করে ফেলেছে। আমাদের দেশে যেটা আমরা করি জায়গা হয় না, আমাদের ট্রেন কিন্তু একই আছে, কিন্তু ট্রেনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হাজার হাজার কোটি করছি, কিন্তু এই যে দেখো পাশের দেশ কলকাতা ট্রেনটাকে ডাবল ডেকার করে ফেলেছে। তাহলে তোমার ল্যান্ড কনজার্ভ হলো, ট্রেন যত বেশি ড্রাইভার তত বেশি, ট্রেন মেইনটেনেন্স খরচ বেশি, সব কিছুই বেশি, স্কাই ইজ দ্য লিমিট। তোমার প্রযুক্তি যদি তোমাকে অ্যালাউ করে, হোয়াই নট দোতলা, হোয়াই নট তিনতলা, এই যে ট্রাই, এটা হলো আমেরিকাতে তিনতলা ট্রেন, স্পেস এফিশিয়েন্ট, এই যে তিনতলা ট্রেন আমেরিকায়, এই যে দেখো সিঙ্গাপুরে একসময় করেছিল একতলা মেট্রো, এখন বলতেছে যে হবে না, 2030 এর মধ্যে সাস্টেনেবিলিটি গোল যদি অ্যাচিভ করতে হয় তাহলে সিঙ্গাপুরকে তিনতলা প্রযুক্তি অ্যালাউ করছে। এবং রাইডাররা কিন্তু সব দেখো এদেরকে দেখলেই বোঝা যায় হাই অফিসিয়াল অথবা যারা কাজ করছে, কত আমাদের দেশে সোফার ট্রিপেন, এই কারণে যে প্যাসেঞ্জার সে ঘুমাতে পারে, কিন্তু বিদেশে কিন্তু নিজের গাড়ি নিজেকেই চালাতে হয়, সেলফ ড্রিভেন। সেলফ ড্রিভেনে তোমার রাস্তার মধ্যে যে স্ট্রেসটা ইনডিউস করে, ফ্রেশনেস কমিয়ে দেয়, প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। কিন্তু এখানে দেখো তো দেখি কেউ ল্যাপটপ দেখছে, কেউ কাগজটা পড়ে নিচ্ছে, কেউ ফাইল দেখছে, কেন স্ট্রেসটা চলে গেছে তো। সো একটা ইনভাইটিং এনভায়রনমেন্ট তৈরি করে দেখো, স্যুট কোট স্যুটের বুটের সবাই কিন্তু চলে আসবে, একটা হলো রেস্ট্রিকশন পলিসি আর একটা হলো ইনভাইটিং পলিসি, পুশ অ্যান্ড পুল, পুলটা কিন্তু জোর করে না, কথাটা পুল মানে এটা না, ওকে ন্যাচারালি বেটার অল্টারনেটিভ রিলায়াবিলিটি যা কিছু সে চায় সবকিছু দিয়েই এগুলিকে করতে হয়। আমি জাস্ট খুব দ্রুত একটা কেস স্টাডি দেখাচ্ছি, বলো তো দেখি, আমি যাই না, এখানে যে সিটিটা দেখতে পাচ্ছ এখানে এই এই জায়গাগুলির মধ্যে কোনো হাই রাইজ নাই, হঠাৎ করে এখানে একটা হাই রাইজ, হঠাৎ করে এখানে একটা হাই রাইজ, এই যে দেখো এখানে লো রাইজ, হঠাৎ করে এখানে একটা হাই রাইজ, ওয়াই ওয়াই মানি এই জায়গাটার মধ্যে একটা বাস করিডোর আছে, ব্রডব্যান্ড আছে, সে ক্যাপাসিটি অনেক, তাহলে আমি বিল্ডিং গুলিও কিন্তু উপরে উঁচু করতে পারি, আমি হাই রাইজ ডেন্সিফাইড ডেভেলপমেন্টে যেতে পারি, ডেন্সিফাইড ডেভেলপমেন্টে প্রচুর লোক আসবে, তার মোবিলিটি লাগবে, আমি তো একটা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে রাখছি। কিন্তু এই জায়গায় হলো ঘুমানোর জায়গা, রেসিডেন্সিয়াল এরিয়া, রাস্তাঘাট কম দিয়েছি, মানুষ কম থাকবে, রাস্তার পরিমাণও কম এবং প্রোডাক্টিভিটি অত বেশি না, তাহলে তুমি বলবা এই যে ডেন্সিফাইড একটা লাইনিং দেখতেছি এখানে যে রাস্তা আছে তার মধ্যে হয় মেট্রো আছে না হলে বাস বেস বিআরটি আছে, এই কারণে এখানে ডেন্সিফাইড ডেভেলপমেন্ট দিয়েছে, এখানে যারা চাকরি করে তার পেছনেই থাকে একটু দূরে থাকে, এটাকে বলা হয় ল্যান্ড ইউজ। খেয়াল রাখতে হবে আমাদের শুধু রাস্তার দিকে তাকালে হবে না, এই যে দেখো এই সিটিটা যেটা দেখাচ্ছিলাম যেখানে ব্রডব্যান্ড কানেকশন সেখানে হাই রাইজ, যেখানে রাস্তার ক্যাপাসিটি কমে যাচ্ছে সেখানে ল্যান্ড ইউজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিক্রিজিং হচ্ছে। তো আমি একটা বিল্ডিং 20 তলা হলে তার যে স্ট্রাকচারাল লোড, তার জন্য যে ফাউন্ডেশন দেই, একইভাবে ট্রাফিক লোড, আমি এতগুলি বিল্ডিং করলাম 5টার সময় তো সবাই নামবে অ্যাট এ টাইম, তখন এই রাস্তার মধ্যে যে ট্রাফিক লোডটা আসবে নেবে কিভাবে? তা আমি বিল্ডিংটা করার জন্য ফাউন্ডেশনটা দিলাম ঠিকই 100 তলার, ওখানে ভুল করলাম না কিন্তু রাস্তার দিকে তাকালাম না। আমাদের দেশে যেটা হচ্ছে আমরা স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটাকে সাউন্ড করে করছি, কিন্তু এই লোকগুলি যখন সকালবেলা এবং বিকালবেলা অ্যাট এ টাইম এই রাস্তার মধ্যে আসবে, এটা একটা লোড, এটাকে বলে ট্রাফিক লোড। ট্রাফিক
লোড এক্সিস্টিং রাস্তায় নিতে পারবে কিনা এই অ্যানালিসিসটা নাই। সো তোমরা যদি দার্শনিকভাবে বুঝতে চাও যে আমাকে রাস্তার সমস্যার সমাধান করতে দিলে আসলে তার পাশে যে ভূমি ব্যবহারটা আছে তার সাথে ইন্টিগ্রেট করতে হবে, এটাকে যদি ডেন্সিফাই করি অবশ্যই ব্রডব্যান্ড কানেকশন দিতে হবে। সো ডেন্সিটি স্ট্যাগারিং এর সাথে সাথে এখন রাস্তার যে ক্যাপাসিটি তারও কিন্তু স্ট্যাগারিং থাকতে হবে। এইটা দেখলে পরে তখন তুমি বলবো ইটস এ প্ল্যান্ড সিটি, এটা আমাদের পূর্বাঞ্চলে হতে পারত উত্তরাতে, এখন 21st সেঞ্চুরিতে এটা না করা মানে ইগনোরেন্স, কারণ দিজ আর দ্য রিভিলড ফিল প্রুভেন সাস্টেনেবল সিটি। এবং কিসে এটা কোন কনসেপ্টে আছে, এই কনসেপ্ট এই যে সায়েন্স অফ সাস্টেনেবিলিটি, এটার মধ্যে কি বলা আছে, স্ট্রিক ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ অ্যান্ড ট্রান্সপোর্ট পলিসি। ট্রান্সপোর্টটা করলে হবে না, তার সাথে ল্যান্ড ইউজটাকে, এই জায়গায় কারো কি ইচ্ছা হয় না ধানমন্ডির মতো রেসিডেন্সিয়াল এরিয়া বলছি কিন্তু আমি বড় একটা অফিস বিল্ডিং করার জন্য না, এখানে স্ট্রিক্ট ল্যান্ড ইউজ, তাহলে সাস্টেনেবিলিটি আসবে। শুধু রাস্তার দিকে তাকালে হবে না, রাস্তার উপরে যে চাপটা আসে সেটা হলো ভূমি ব্যবহার থেকে। ভূমি ব্যবহার একতলা হলে যতগুলি লোক থাকবে পার স্কোয়ার মিটারে, আমি 100 তলা করলে ডেফিনেটলি বেশি আসবে। পরে প্রশ্ন করব এটা যদি অফিস হয় একটা নির্দিষ্ট সময় সবাই রাস্তায় নামবে, হয় গাড়িতে উঠবে নয় সিএনজিতে উঠবে নয় বাসে উঠবে, এইটা যে ট্রাফিক লোড এইটা নেওয়ার মতো অপারেশনাল ক্যাপাসিটি যদি না থাকে আমি আকাশ ছুতে পারবো কিন্তু কনজেশন আমার পিছনে ছুবে না, আমি আমি তিলোত্তমা সিটি করতে পারবো কিন্তু গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স তলানিতে পড়ে যাবে, কারণ ডেভেলপমেন্টটা স্ট্রাকচারালি রয়েছে ফাংশনের উপায় সাস্টেনেবল অ্যাট্রিবিউট দেয় নাই। এরা মেয়ররা এটা করেছে যেই কারণে সাস্টেনেবল ডেভেলপমেন্টের তারা সার্টিফিকেট পেয়েছে। এনিওয়ে আমাকে যে সময়টা দেওয়া ছিল, আমার হাতে অনেক কন্টেন্ট ছিল, এনিওয়ে আমি এতটুকু যাচ্ছি না, আমি যদি আজকে তোমাদের এখানে র‍্যাপ আপ করি, প্রথমে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম মানুষ পৃথিবীতে সিভিলাইজেশনের সাথে সাথে আগাচ্ছে, এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, আগেও অনেক রেভলিউশন হয়েছে, কিন্তু আস্তে আস্তে মানুষ এখন কতগুলি অ্যাট্রিবিউটের দিকে আসছে, যে উন্নয়ন নট অ্যাট দ্য কস্ট অফ আর্থ অ্যান্ড ইটস ড্যামেজেস, এনভায়রনমেন্টাল ক্লাইমেটিক ড্যামেজ করে আমি উন্নয়নটা করব, এটা একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট করতে হবে, যাতে করে আমার ফিউচার জেনারেশন এসে সে নিঃশ্বাস নেওয়ার জায়গা পায়, আমি ট্রাফিকের সার্কুলেশনের জন্য রোড দিব, আমি রেসপিরেশনের জন্য অ্যাট্রিবিউটটা দিব না, এই এই ডেভেলপমেন্টকে আগে বাহবা দিত, এখন আর দেয় না। রাদার এখন বলে ইউ আর ইগনোরেন্ট, তুমি না জানতে পারো একটু ইন্টারনেটে ঢুকো কিভাবে এই ধরনের লিভেবল সিটি তৈরি করতে হয়, এবং এটা করতে গেলে ডায়াগনোসিসটা আমরা যেটা করলাম যে আসলে স্মলার সাইজ ভেহিকেল নিব কার্স, এটা হতে পারে কার, হতে পারে সিএনজি, হতে পারে ছোট ছোট গাড়ি, এদেরকে যদি আমি পার্টিকুলারলি আরবান সেটিং, আরবান সেটিং বললেই বুঝবা রোডটাকে চওড়া করার সুযোগ, তাহলে জিওমেট্রিক্যালি ক্যাপাসিটি অগমেন্টেশন হয় না, আমি এখানে অপারেশনালি কিভাবে বেটার করতে পারি, এই ইনোভেশনগুলি পুরো পৃথিবীর প্ল্যানাররা করছে, গুড প্র্যাকটিসগুলি চলে আসছে। একটা সময় আরম্ভ হয়েছিল একতলার রাস্তা হয় না দেখে দোতলায়, এটা 60s 70s, আমরা এখন যে উন্নয়নগুলি দেখতে পাচ্ছ শহরের মধ্যে ঢাকা চিটাগং, এগুলো হলো 60s 70s মানুষের ইগনোরেন্স সোসাইটি, যখন চিন্তা করতো ও এক রাস্তায় হয় না তাহলে তো তালায়, কিন্তু আমি তোমাদেরকে দেখালাম এই কস্টলি এক্সপিরিয়েন্স কিন্তু পুরো পৃথিবীতে 70-80 দশকে হয়ে গেছে, অজেশন তিনতলা হতে পারে, এবং তুমি যদি ইনফারেন্স স্ট্যাটিস্টিক ধরো তাহলে বলবা 10 তলা বানালেও সে 10 তলায় যেতে পারবে, কনজেশন তোমাকে পিছু ছাড়বে না, এবং এটার জন্য তোমার সোসাইটাল কস্ট অনেক বেশি হবে, কেউ ভোগ করবে তার পলিউশনের জন্য, তার সাবসিডাইজ ফুয়েলের জন্য সোসাইটির ইকুইটেবল রিসোর্স ডিস্ট্রিবিউশন হবে না। আজকে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কথা বলি আমরা, এটাকে অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ প্রত্যেকের জন্য ট্রান্সপোর্টেশন, সাস্টেনেবল
ট্রান্সপোর্টেশন এবং পুরো পৃথিবীর এটাকে কনজার্ভ করার এটার জন্য মূল আমার প্রবলেমটা রুট কজ হচ্ছে হলো কি স্মলার সাইজ ভেহিকেল যে স্পেস হাংরি মেগা পলিউটার চলার জন্য জায়গা নেয় একটা থামার জন্য জায়গা নেয় পাঁচটা এই বিলাসী জিনিস আমরা কোনোদিন করতে পারি ডিসিশন এন্ডে বিলাসী লোকে বসে আছে তারা ডিসিশনটা তাদের পরেই নেবে সুতরাং এখানেই সিভিল সোসাইটি বা তোমাদের মতো আলোকিত যারা ভবিষ্যতে আসবে এক ভয়েসে না হলে কোরাসে আমরা গান গাবো একটা ভয়েস ইগনোর করতে পারবে কিন্তু শত ভয়েস যদি বলে যে ভাই আমরা ভুল পথে আছি পুরো পৃথিবী কারেকশন করে কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে আমরা পারবো না কেন এই পারবো না কেন এই জায়গায় পলিটিক্সকে যদি কোনোভাবে কানেক্ট করা যায় পলিটিক্স আবার এমন একটা জিনিস যেটা দেখালাম নিউজিল্যান্ডে কিন্তু যেই পরিমাণ জায়গার যেই পরিমাণ পার ক্যাপিটা ল্যান্ড আছে অ্যাভেলেবেল তারপরও তারা আটটা বাস চালাচ্ছে একটা ড্রাইভার দিয়ে এটা তো আমাদের দরকার ছিল কিন্তু ওরা পলিটিক্সটা সাস্টেনেবিলিটিটা বুঝে ফেলেছে যে আমার ইকোনমি যদি বাড়তে হয় আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করবো না এটা লেবার কম্প্রোমাইজ হয় এনভায়রনমেন্ট কম্প্রোমাইজ হয় ভ্যালু এডিশন কম হয় আমি ভাই ট্যুরিস্টকে নিয়ে আনবো ট্যুরিস্ট এসে যখন একটা ডলার দিবে এইটাই 100% ভ্যালু এডিশন কিন্তু তাকে আনবো তো আমি জোর করে আনতে পারবো না আমার সহসটাকে আসলে পরে সে যেন বলে আমি আকাশ দেখতে পাই নিঃশ্বাস নিতে পারি প্রতিটা জিনিসের মধ্যে সবুজের সোয়াদ দেখতে পাই আর আমি ফ্লাইওভার বানিয়ে আকাশ ঢেকে ফেললাম গ্যাস চেম্বার ঘুরে ফেললাম গাড়ি চলতে দিলাম না আমার স্ট্রোক করলো আমি হেলথ এক্সেস পেলাম না আমার পয়সার কিন্তু কোনো ঘাটতি ছিল না আকাশ পাতাল তফাৎ হয়ে যায় পলিটিশিয়ানরা যখন একবার বুঝে ফেলে তারা কিন্তু তাদের হাতে যেই ক্ষমতা সেটা তারা এক্সারসাইজ করে প্রত্যেকটা দেশই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদেরকেও সাস্টেনেবল সিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এফিশিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং মাল্টি মোডাল সিস্টেম শুধু আমি এতক্ষণ রোডের কথা বলেছি ট্রেনের কথা বলেছি হোয়াট অ্যাবাউট ওয়াটারওয়েজ আমাদের নৌমাতে একটা রিভারাইন টপোগ্রাফি এর যে অমিত সম্ভাবনা যেটা গড গিফট মানুষ চলতে আরম্ভ করছে কিন্তু আগে নৌপথে কারণ এটা গড ডেভেলপ করে দিয়েছে মানুষের বসবাসের জন্য সভ্যতাগুলি সবগুলি কিন্তু নদী পারে কেন রিভার একটা বিরাট রিসোর্স এটা বেঁচে থাকার জন্য পানি দরকার হয় খাওয়ার জন্য মাছ দরকার হয় পরিবেশের জন্য এই ধরনের থার্মাল ব্যালেন্স যে সুন্দর করে অ্যাটমসফিয়ারটাকে ব্যালেন্স রাখে সেই জায়গায় মানুষ ন্যাচারালি চলেছে সায়েন্স ছিল না ইম্পেরিক্যাল নলেজ দিয়ে তারা কিন্তু সেখান থেকে সভ্যতা করেছে সেই ধরনের পোটেনশিয়াল নিয়ে আমরা জন্মিয়েছিলাম একটা ঢাকার চতুর্দিকে চারটা রিভার এক একটা রিভারের পাশে এক একটা সিটি রেফারেন্স অফ দি সিটি যেভাবে হচ্ছে আমরা পারিনি কারণ মাল্টিমোডাল সিস্টেম বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা থ্রি আর সিস্টেম রিভার রেল অ্যান্ড রোড পিক আওয়ারে শুধু রোডের উপরে চাপাবো না লোডটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিব রেলে রেলটাকে কমিউটার রেল মানে আরবান রেল নট লং ডিস্টেন্স রেল আরবান রেল আরবান রিভার বাস অ্যান্ড আরবান বাস রোড বাস আমি যদি লোডটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি পিক আওয়ারে এটি তো একটা সলিউশন অ্যাট্রিবিউট ওকে পিক আসতেছে এটাকে ডাইলিউট করে ফেলো অল্টারনেটিভগুলি কী কী রোডের মধ্যেও এফিশিয়েন্ট অল্টারনেটিভ আসবে বেটার অল্টারনেটিভ আসবে দেন আমি অন্যান্য মোডকেও কিন্তু ইন্টিগ্রেট করে ফেলব কেরানীগঞ্জ থেকে টিকিট কাটবে ফেরি দিয়ে পার হবে ওই টিকিটে পার হওয়ার সাথে সাথেই একটা বাস অ্যাভেলেবেল থাকবে কানেক্টিভিটির জন্য আমি যদি মোবিলিটির দায়িত্ব নিয়ে থাকি ওয়াই নট সিমলেস তাকে কেন তিনবার টিকিট কাটতে হবে আমি না ইনভাইটিং এনভায়রনমেন্ট তৈরি করতে চাচ্ছি সো এক টিকিটে একটা জার্নি দিব এক মাসের টিকিটটা আমি আগেই কেটে ফেলব এই যে দর্শনগুলি আসছে কনসেপ্টগুলি আসছে ইনোভেশনগুলি আসছে দিস আর রিভিল
এখন ভুল করা মানে পাপ অনেক হবে, জানতাম না, পৃথিবীতে এই নলেজ নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু পাপটা বেশি হয়ে যায় যখন সিক্সটিজে যারা ফ্লাইওভার বানিয়ে ভেঙে ফেলেছে সেই সিক্সটিজের কনসেপশনে যখন আমরা আবার উন্নয়ন করে আত্মতুষ্টি লাভ করতে যাই, সেই জায়গায় আমাদের কিন্তু ঘুম ভাঙাতে হবে। আশা করি আমি কিন্তু পুরো এটা দিতে পারি, কখনো যদি সুযোগ সুবিধা হয় এটার বাকি অংশটুকু আমি দেখাবো, সাকসেসফুল রেফারেন্স সিটিগুলি কিভাবে তাদের কনস্ট্রেন্টগুলি চ্যালেঞ্জগুলিকে সম্ভাবনায় নিয়ে এসে আজকে রেফারেন্স অব্দি কান্ট্রি হয়েছে। এবং এটা রকেট সায়েন্স না, অনেকটা কমন সায়েন্সের মতো, শুধু কনসেপ্ট ক্লিয়ার করলে বাকিটা কিন্তু ইজিলি হয়ে যায়। তো তোমাদেরকে আমি অনেক সময় নিয়ে নিলাম, আশা করি তোমরা এটা ফলো করার চেষ্টা করেছো। আমি খুশি হব তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমি উত্তরটা দেওয়ার জন্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাসিমকে আবার জানাচ্ছি, থ্যাংকস জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আমি এই ধরনের ক্লাসগুলিকে অনেক সময় এনজয় করি এই কারণে, আমাদের নলেজ, অনেক কষ্টের নলেজ, অনেক শ্রমের নলেজ, এটাকে যদি মাল্টিপ্লাই করতে না পারি তাহলে আমাদের প্রফেশনাল হিসাবে কিন্তু একটা একটা আক্ষেপ থেকে যাবে। এই ধরনের ক্লাসগুলিতে অ্যাটলিস্ট কিছুটা যদি স্প্রেড করার, নলেজ ডিসিমিনেশনের আমরা একটা ই করতে পারি, তাহলে আমাদের সামনে যারা হাল ধরবে, আমাদের বুয়েটের যারা ইমেজটাকে কি বলবো জাতির সামনে আরো ওয়ে ফরওয়ার্ড হিসেবে নিয়ে যাবে, সেই হিসাবেই কিন্তু আমি ক্লাসগুলি নেওয়ার ক্ষেত্রে যখনই তোমরা বলবা আমার আসতে কিন্তু কোনো অসুবিধা নেই, আমি সবসময় কিন্তু এটাকে প্লেজার হিসাবে নেই। তো অর্গানাইজার এবং আমার বিলাভড স্টুডেন্টদেরকে থ্যাংকস জানিয়ে আমি আজকে শেষ করছি। স্যার থ্যাংক ইউ, স্যার থ্যাংক ইউ। স্যার স্যার আমরা কিছু প্রশ্ন নাই স্যার স্টুডেন্টদের কাছ থেকে। শিওর, আই তোমাদের জন্য ফ্লোর ওপেন, তোমরা একটু প্রশ্ন করো। স্যার আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ শিওর, করতে থাকো। স্যার আমাদের যে মেট্রো রেলটা, সরি ইন্টার রিলেটেড, সেটা হচ্ছে আমাদের যে মেট্রো রেলটা হচ্ছে স্যার, যে রুটে হচ্ছে ওইটা একটা খুবই বিজি একটা লেন। তো বেসিক্যালি ওই রুটে স্যার আমাদের ডেডিকেটেড বাস লেন ছিল না, মানে নাইও এখনো। তো এই ক্ষেত্রে স্যার যে মেট্রো রেলটা, এটা কি ডেডিকেটেড বাস, মানে বাস রুটের মতো কাজ করবে নাকি, মানে একটা ফ্লোটা ইউজ করতে পারবে নাকি, এটা একটা কোশ্চেন স্যার। আর আরেকটা কোশ্চেন এটার সাথেই স্যার রিলেটেড, সেটা হচ্ছে আপনি একটা ছবি দেখাইলেন, সেটাতে হচ্ছে ফ্লাইওভারের দুই সাইডে দুইটা পিলার দিয়ে মাঝখানের জায়গাটা ইউজ করছে যাতে ওয়েস্টেজটা কম হয়, মানে জায়গা ওয়েস্টেজটা। তো সেই ক্ষেত্রে কি স্যার আমাদের এই প্ল্যানটা করা দরকার ছিল, যেহেতু আমাদের মেট্রো রেলের জন্য আমাদের ফুল রুটেই মাঝখানের জায়গাটা অফ হয়ে আছে লাস্ট 1 and 2 years ধরেই বলা যায়। সেই ক্ষেত্রে যদি মেট্রো রেলের দুই পাশে দুইটা পিলার ইউজ করে মাঝখানের জায়গাটাতে প্ল্যানিং করে বাস রুটেরটাও মানে একসাথেই প্ল্যান করে দেওয়া যেত, ওইটা কি পসিবল ছিল স্যার? তাহলে স্যার দুইটা একসাথে যদি হয়ে যেত, মানে এটা কি ফিজিবল নাকি স্যার? এটা একটু অবশ্যই আমি পুরো ক্লাসটাতেই তো বলছি যে আইডিয়া গুলি ফিজিবল কেন বলছি, এগুলি তো ফিল্ড প্রুভেন এগুলি আইডিয়া, অবশ্যই আমরা এটাকে করতে পারতাম, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। সামহাউ আমাদের ডিসিশন এন্ডে যারা আছেন তারা এইসবটা একটু বিআরটি প্রজেক্ট একটু বেশি খরচের প্রজেক্ট, তুমি দেখেছো দুইটা মাত্র ব্যারিয়ার দরকার হয় আর কিছু স্টেশন দরকার হয়, কিন্তু বিলাসী প্রজেক্ট হয় না, যেই কারণে আমাদের কালচারটা কিন্তু এখন মেগা প্রজেক্ট, বড় বিনিয়োগের প্রজেক্ট, এটা সবাই পছন্দ করে, গভর্নমেন্ট পছন্দ করে, ইমপ্লিমেন্টিং এজেন্সি পছন্দ করে। আজকে তুমি হয়তো এখানে ফ্রেশ মাইন্ড নিয়ে আছো, তুমি একসঙ্গে যখন ইঞ্জিনিয়ার হবে তখনও এই ধরনের আমরা যারা কথাগুলি বলবো যে লো কস্ট বা ভেরি প্রোডাক্টিভ, এই কথাগুলি শুনলে তখন এগুলি মজা নাই, এগুলোর মধ্যে সারা বছর শ্রম দিতে হবে কিন্তু পার্সোনাল কোনো গেইন নাই। কিন্তু মেগা প্রজেক্ট হলে সামহাও সবারই কিছু প্রাপ্তি থাকে এবং ফিতা কাটার করার দেখতে হয় না। পাবলিক ট্রান্সপোর্টটা মানুষ পছন্দ করে না, এই কারণে সারা বছর ধরে এটা লেভেল অফ সার্ভিসটাকে ধরে রাখার জন্য কি করা হয়। তো তোমার প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই এখানে মেট্রোর আগে এটাকে বলা হয় ইকোসিস্টেম, ট্রান্সপোর্টেশনে একটা চমৎকার ইকোসিস্টেম থাকে এবং এই জায়গায় চেইন অফ কমান্ড থাকে,
ব্রডব্যান্ড কানেকশন মেট্রো থাকবে হাতে গোনা কয়েকটা, তার নিচে সাবসিস্টেম হিসাবে থাকবে বিআরডি, তার ক্যাপাসিটি একটু কম, তার নিচে থাকবে হলো আনঅর্গানাইজড বাস, যে অলিগুলিতে ঢুকবে, অলিগুলিতে তো আর মেট্রো ঢুকতে পারবে না, বিআরটি ঢুকতে পারবে না, সেখানে ছোট ছোট বাস, ছোট ছোট লেগুনা ঢুকবে ও অলিগুলিতে। এই যে ইকোসিস্টেমটাকে বললাম, এটা একটা পিরামিডের মতো কাজ করবে। মাথার মধ্যে অল্প কিছু ব্রডব্যান্ড কানেকশন, ভেরি ক্যাপিটাল ইনটেন্সিভ, তার থেকে সস্তার বেশি থাকবে, তার থেকে আরো সস্তার আরো বেশি থাকবে, কিন্তু দিনের সাথে প্রোডাক্টিভিটিটা চিন্তা করলে সেই পিরামিডটা আপসাইড ডাউন হয়ে যাবে। দিনের শেষে কম সংখ্যক এমআরটি কি পরিমাণ যাত্রী পরিবহন করলো দেখা যাবে সবচেয়ে বেশি। সো মানুষ এখন পিরামিড বা ইকোসিস্টেমটাকে ইন্টিগ্রেটেড হইতে পারে করে প্রোডাক্টিভিটি পয়েন্ট অফ ভিউতে ইনভার্টেড, অপারেশনালি উপরে হয়ে যায় বেশি, আর যে অলিগলিতে অনেক জায়গায় ঢুকেছে ঢুকেছে, অ্যাক্সেস কোনো লেভেল অফ সার্ভিস ছিল না, দিনের শেষে তার প্রোডাক্টিভিটি অনুযায়ী এটা হলো যে ছোট্ট একটা ফুটপ্রিন্ট পাই যাবে। সো ধ্যানের দিক থেকে, জ্ঞানের দিক থেকে পৃথিবীতে কিন্তু কোনো কমতি নাই, কিন্তু নেয়ার দিক থেকে এটার মধ্যে একটু অনীহা আছে, সেই জন্যই কিন্তু হচ্ছে না। স্যার আমাদের তো স্যার একটা বিআরটি প্রজেক্ট এখন মানে থাকার কথা আমি যতটুকু জানি স্যার। আর আরেকটা কোশ্চেন আছে স্যার, সেটা হচ্ছে প্রত্যাশিত বানালে কি আমাদের ঢাকার উপরে যানবাহনের এক্সট্রা কোনো চাপ হবে মানে, আর এটা হলে কি আমরা এটা নেওয়ার জন্য প্রস্তুত? ভালো প্রশ্ন করছেন। পদ্মা ব্রিজের ইনভেস্টমেন্ট জানো মনে হয় প্রায় $3 billion মতো, এবং তার সাথে অ্যাক্সেস রোড একটা এক্সপ্রেসওয়ে করা হচ্ছে, ওইটা প্রায় $1 billion-এর মতো, তার মানে $3.75 billion দিয়ে করিডোর উন্নয়ন করেছি। কিন্তু তুমি ইউজার হিসাবে ঢাকা থেকে খুলনা যাবা, খুলনা থেকে ঢাকা আসবা, টোটাল জার্নির ইউটিলিটি তুমি বুঝতে চাচ্ছ। আমি ওদিন গিয়েছিলাম, প্রত্যেক ব্রিজ আমাকে ইনভাইট করেছিল সাইট ভিজিটের জন্য, যাওয়ার সময় আর্লি মর্নিংয়ে চলে যাই, যাওয়াটা সবসময় ভালো হয়, কিন্তু সন্ধ্যার সময় যখন আমি ঢুকি পোস্তগুলার কাছাকাছি এসে আমি ট্র্যাভেল টাইমটা দেখলাম 38 মিনিটে আমি মাওয়াঘাট থেকে চলে আসছি। চমৎকার একটা অ্যাম্বিয়েন্ট ছিল, একটা হাই স্পিডের একটা লেজার জার্নি ছিল, কিন্তু এরপরে আরম্ভ হলো দুর্গতি। পোস্তগুলার থেকে বক্সিবাজারে নামতে আমার প্রায় 1.25 ঘন্টার মতো সময় লাগবে। তার মানে হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের জন্য অ্যাসেনশিয়াল যেই এলিমেন্টগুলি দরকার হয় সেটা এখানে কনসিডার করা হয়। এটা একটা লোকাল ফেরির দুর্গতিটাকে ওভারকাম করে ফেরির 3 ঘন্টার জার্নিকে এখন 15 মিনিটে নিয়ে আসা হয়েছে টোল টোল সহ। কিন্তু এটা পুরো জার্নির ক্ষেত্রে কতটুকু করবে? এখন ব্রডব্যান্ড কানেকশন হয়ে গেলে দ্রুত ঢাকায় ঢুকতে চাবে, এই চাপ কি শহরের রাস্তা নিতে পারবে? এই থিংকিং এর জন্য আজকে কিন্তু তোমাদের কিছুটা ইগনিশন দিলাম, বাকিটা তোমরা নিজেরাই চিন্তা করো। কারণ ট্রাফিক স্কিমটা কিন্তু ওয়াটার ফ্লোর মতো, এক জায়গায় তুমি ছেড়ে যদি দাও, এক জায়গায় যদি মোটা ডায়ামিটার লাগিয়ে ফেলো আর ডাউন স্ট্রিমের দিকে তাকালা না, ইটস এ ম্যান মেড, তোমার ইঞ্জিনিয়ারিং মেড একটা বটল নেক তৈরি করবা। ব্রডব্যান্ড কানেকশন করে তাকে জোড়া লাগালো একটা ন্যারো একটা লেন দিয়ে এক্সিস্টিং লেনের সাথে। পরের প্রশ্ন হবে এটার জন্য জবাবদিহি করতে হয়। তার তুমি কি বোঝনি যে এই ব্রডব্যান্ড কানেকশন একটা লোকাল কানেকশন উইদাউট ট্রানজিশন যদি হয় এটা হিউজ একটা কনজেশন হয়ে যাবে? তাহলে তোমার তো জানা উচিত ছিল এটার জন্য কি করা। আমি আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না টাইমের কনস্ট্যান্টে পুরো পৃথিবী এই ধরনের ব্রডব্যান্ড কানেকশন করার আগে রিং রোড করে নেয়। রিং রোড হলো ব্রেসিং, সিটি হলো স্টেডিয়ামের মতো, 11 জন প্লেয়ার খেলে, 45,000 লোক দেখে, 45,000 লোককে স্ট্যাম্পিড ছাড়া তুমি নিয়ে আসতে চাও এবং ফ্লাশ আউট করবা 5 মিনিটে, এই অভিজ্ঞতা কিন্তু একদিনে হয় নাই। গ্ল্যাডিয়েটাররা 2000 বছর আগে যখন স্টেডিয়ামে ঢুকত পপুলার গেমগুলিতে স্ট্যাম্পিড হয়ে যেত। কেন? উত্তর দিক থেকে আসছে, পূর্ব দিক থেকে, পশ্চিম দিকে, সবাইকে গাইড করে এসে বলতে এই দরজা দিয়ে ঢুকেন। আমি যেদিক থেকে আসি একটা দরজা বা লিমিটেড দরজা দিয়ে ঢুকতে দিব,
আমি মানুষ নামিয়ে ব্যালেন্স করতে পারি কিন্তু এটা সাস্টেনেবল না। মানুষ অনেক কস্টলি এক্সপিরিয়েন্সের পর দেখলো যেই জিনিসের গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি, অর্থাৎ একটা ভালো খেলা হচ্ছে, 50,000 লোক দেখবে, আসবে অল্প সময়ে, ফ্ল্যাশ আউট হবে অল্প সময়ে, যে চতুর্দিকে তাকে রেডিয়াল এক্সিট দিতে হবে, এন্ট্রি এক্সিট দিতে হবে রেডিয়ালি, তাকে কোনো গাইড করা যাবে না, ফ্রি ফ্লো। একইভাবে একটা শহর হলো অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, যে কোনো কিছুর জন্য বাইরে ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসতে চাইবে, কিভাবে, কতগুলি রেডিয়াল কানেকশন দিয়ে, কোথায় আসবে, ক্যাপিটাল হলো সেই স্টেডিয়াম, সারা দিন সকালবেলা থেকে কেউ হেলথের জন্য, কেউ এডুকেশনের জন্য, কেউ মন্ত্রণালয়ের জন্য আসবেই, তাহলে তাদেরকে রিং রোড দিয়ে আনতে হবে। রিং রোড মানে 10টা রাস্তা যদি ঢাকায় ঢুকে থাকে তাহলে 10টা রাস্তা ডিসক্রিট, এদেরকে আমি যদি একটা রিং রোড দিয়ে ব্রেসিং দিয়ে ফেলি তাহলে ঢুকার সময় পাগলা দিয়ে আমি ঢুকছি, আমার সাথে একজন উত্তরাতে যাওয়ার লোক ছিল সে কিন্তু এদিক দিয়ে ঢুকার কথা না, রিং রোড থাকলে সে কিন্তু বসিলা দিয়ে ঢুকতো। তার মানে একটা লোডকে ইভেনলি যদি ডিস্ট্রিবিউট করে দিতে চাও রিং রোডের কোনো বিকল্প নাই। যে কারণে আজকে যদি তোমরা ইন্টারনেটে যাও দেখো লন্ডনে কয়টা রিং রোড, 7টা রিং রোড। তার মানে যে কোনো কারণে একটা অ্যাক্সেস রোড বাইরের ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় ঢুকছে, এটা একটা ব্রিজ কলাপস করতে পারে, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির আন্দোলন হতে পারে, তাই কি তুমি বকডাউন হয়ে যাবা? নো, তোমার ব্রেসিং রিং রোড দিয়ে তুমি পাশেরটা রেডিয়ালে চলে যাও, রেডিয়াল দিয়ে ঢুকো, আরেকজন তার পাশেরটায় চলে যাবে, কেন, সে ডিসিশন নিচ্ছে ডাইনামিক সিনারিওতে, হয় ইনফরমেশন পাচ্ছে যে সামনে তোমার কনজেশন আছে, সে তাড়াতাড়ি যেতে চায়, ডিটুর না, মানে কত দূর ঘুরে গেল সেটা তার কাছে ম্যাটার না, আমি কত তাড়াতাড়ি যেতে পারি। সে দেখলো রিং রোডের যেটা দিয়ে আসছে বরিশাল থেকে সেটার আমি যদি 3 নম্বরে এক্সিট দিয়ে ঢাকায় ঢুকি তাহলে 3 নম্বরে যাব কিভাবে, আমি তো আসছি বরিশালটা দিয়ে, ওই রিং রোড দিয়ে, ইনার রিং রোড, মিডিল রিং রোড, আউটার রিং রোড, কেউ চিন্তা করে না। একটা ক্যাপিটাল বাসবে তার ইন্টিগ্রাল ডেভেলপমেন্ট গুলি চিন্তা করিনি, যার ফাংশনালিটি এনর্মাস হবে, যার এই ফাংশনালিটির উপর ডিপেন্ড করে $3.4 billion এখন যদি কেউ ইভালুয়েট করে যে টোটাল জার্নির আমার কি হলো, একই হয়ে গেল, দ্রুত চলে এসে আমি বসে গেলাম, হোয়াট ইজ দ্য ইউটিলিটি, তাহলে কেন হলো? এটার যেই অ্যান্সিলারি ডেভেলপমেন্ট গুলি অনেক আগে হয়ে থাকার কথা ছিল, যে ইভেন ডিস্ট্রিবিউশন অফ ট্রাফিক লোড এক জায়গায় কংগ্রিগেট করছে, তাকে ভেন্টিলেট করার সুযোগ কে দিতে পারে, রিং রোড গুলি দিতে পারে। এটা কি রকেট সায়েন্স হলো বলো, একবার তোমরা শুনলে এটা জেনে ফেললা তো? এটা তো আমি ডাবল ইন্টিগ্রেশনের কথা বলি নাই, ট্রিপল ইন্টিগ্রেশনের কথা বলিনি, এই কনসেপ্ট গুলি সামহাও আমাদের ভিতরে নাই এবং আমাদের দুর্ভাগ্য লাগে আমাদের বোর্ড থেকে পাশ করা ইঞ্জিনিয়ারদের ভিতরে নাই। আমি কথাগুলি খুব প্যাশন দিয়ে বলছি এই কারণে খুব পেইন হয় যখন দেখি রুডিমেন্টারি বেসিক কমন সেন্স বেস ডেভেলপমেন্ট হচ্ছে, তাও আবার টাকার অঙ্কে $billion billion, কিন্তু তার ইউটিলিটি কি, তার টোটাল হলিস্টিক অ্যাপ্রোচটা কি, যেটা একটা সায়েন্টিস্টের উত্তর দেওয়ার কথা। সোসাইটি বসে আছে আমাদের উপরে স্বপ্ন নিয়ে, আমরা সেই প্রফেশনাল, সোসাইটি এখন দেখছে খালি টাকা খরচ করছি এবং যানজট তৈরি করে নতুন প্রজেক্ট করার সিট বপন করছি, এগুলি কিন্তু একদিন সোসাইটি তোমার, এখনই কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের অনেক ইমেজ প্রবলেম হয়, আজকে এগ্রিকালচারিস্টরা সোসাইটির কাছে সেলুট পায়, জমি কমে গেছে, পপুলেশন বেড়ে গেছে, ইনোভেশন দিয়ে নিজেরা কিন্তু বাংলাদেশকে এখন ফুড এক্সপোর্টে নিয়ে আসছে। আমরা ইঞ্জিনিয়াররা ক্লাসিক্যাল ট্র্যাডিশনাল প্রিমিটিভ এই ডিজাইনগুলি করে ডেভেলপমেন্টগুলি করে সোসাইটিকে এমন কিছু অর্জন দেখাতে পারিনি যেই অর্জনে লিভিবিলিটি ইন্ডেক্সে আমরা আপারে আসতে পারব, এবং আমি তোমাদেরকে দেখাতে পারলে ভালো হতো যে যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে ইরিভার্সেবল ড্যামেজ হয়েছে, ইরিভার্সেবল ড্যামেজ, অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, যেখানে বাস চলতে পারতো সেখানে ফ্লাইওভার গিয়ে দিয়েছি, এখন আর কোনো বাসের প্রকল্প করতে পারবো না, লো কস্ট যেটা সাস্টেনেবল সলিউশন দিতে পারতো। তো এনিওয়ে আমি তোমার উত্তরের রেসপেক্টে অনেকগুলি কথা বলে দিলাম, ইনফার করে নিও,
আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে ডেভেলপমেন্ট ড্রিভেন থিঙ্কিং, ডেভেলপমেন্ট ড্রিভেন থিঙ্কিং, আর বাইরে হলো সিস্টেম ড্রিভেন ডেভেলপমেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটার ইউটিলিটি লোকাল না গ্লোবালি, এখানে তো একটা আটকিয়েছিল, এটা পানির মতো, আমি আটকানোটা জটটা ছুটিয়ে ফেললাম, এইবার তো তাড়াতাড়ি করে, পানি তো একটা ডাইনামিক সিস্টেম, ও তো চলে আসবে, পরের বটল নে কোনটা। আগে তো ডিস্ট্রিবিউটেড কনজেশন ছিল, এখন তো হোলসেল হয়ে গেল কনজেশন, হোলসেল ম্যানেজ করে কিন্তু ভেরি টাফ। সো হোলিস্টিক সিস্টেম ড্রিভেন ডেভেলপমেন্টটাকে ছেড়ে দিয়ে আমরা এখন লোকাল এবং ডেভেলপমেন্ট ড্রিভেন থিঙ্কিং, গভর্নমেন্ট, পলিটিক্স, যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি এবং অ্যাট দ্য বটম টায়ার যারা ইঞ্জিনিয়ার প্ল্যানার, সবাই মেগা প্রজেক্ট এবং খণ্ডিত ফ্র্যাগমেন্টেড ডেভেলপমেন্টের ফোকাসটা নিয়ে আছে, যেখানে ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, প্ল্যানার হওয়ার দরকার নাই, ডিপ্লোমারাই কিন্তু যথেষ্ট এই ধরনের উন্নয়ন করার জন্য। ইঞ্জিনিয়ার এবং প্ল্যানার গ্লোবালি কোথায় আছে আমি ভুলের পুনরাবৃত্তি করব না, নলেজটাকে শেয়ার করে সোসাইটিকে মিনিমাম ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম বেনিফিট দেব, দিজ আর দ্য মেইন প্রিন্সিপাল অফ ইঞ্জিনিয়ারিং কমিটি। এটা টোটালি আমি অ্যাবসেন্স দেখতে পাচ্ছি থিঙ্কিংয়ে। আমরা সবাই এখন উন্নয়ন পছন্দ করছি, এই নেশা যতদিন পর্যন্ত না কাটবে সিস্টেম ডেভেলপমেন্টে যাবে না। আমাদের যে রেলওয়ে আছে ঢাকার চারিদিক দিয়ে একটা সার্কুলার রেলওয়ে বানাবে, যাতে যে যার ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছায়, এবং আমাদের একটা বিআরটিএ প্রজেক্ট অলরেডি মানে শেষের পথে, আরেকটা বিআরটিএ প্রজেক্ট মানে এমআরটি প্রজেক্ট যে আমিনবাজার থেকে করতেছে। তো এই যে আমাদের যে চারপাশে এত কনস্ট্রাকশন, এটা কি আমাদের এক্সিস্টিং ট্রাফিক সিস্টেমকে কি মানে হেল্প করবে ট্রাফিক কমাইতে, না এটা আরো বাড়িয়ে দিতে পারে? স্যার আমরা একটু ওয়েট করি, স্যার মনে হয় এটাকে অফ রাখছেন মাইক্রোফোনটা। সরি, আমি যেটা বলছিলাম যে আমাদের, তুমি যে বিআরটির কথাটা বললা, তোমরা তো হেডলাইনটা খালি দেখো, তো হেডলাইনটা খণ্ডিত, এই বিআরটি প্রজেক্ট প্ল্যানের মধ্যে ছিল না, প্ল্যানে ছিল, সমস্যাটা হলো ঢাকায় কখন পিক আওয়ারে, তাহলে পিক আওয়ারে ঢাকায় বিআরটি নাই। 2005 সালে বলা হলো এটা একটা ইন্টারিম মেজার হিসাবে বিআরটি করে, বিআরটি দেখছো তো এটা খালি ব্যারিয়ার লাগে, যে কোনো সময় তুলে ফেলা যায়, এটা একটা ফ্লেক্সিবল সিস্টেম। ঢাকা একটা মেগা সিটি, এর ডিম্যান্ড এনর্মাস, বিআরটি দিয়ে হবে না, পরবর্তীতে এটাকে এমআরটি করতে হবে। তো সেই হিসাবে বিআরটিটা করা হয় ঢাকার জন্য আপ টু এয়ারপোর্ট উত্তরা পর্যন্ত, স্যাটেলাইট একটা টাউন সেটাকে কানেক্ট করবে। কিন্তু অতি উৎসাহে কিছু লোক এটাকে টান দিয়ে নিয়ে গেল গাজীপুর পর্যন্ত, এটা কিন্তু পরিকল্পনায় ছিল না, পরিকল্পনার বাইরে গিয়ে এই উৎসাহী লোকগুলি সেটাকে আরম্ভ করে দিল। ইন দি মিন টাইম প্যারেন্ট, যাকে দেখে অফস্প্রিং এর ধারণা করা হচ্ছে, অফস্প্রিং জন্মায় যাচ্ছে, কিন্তু প্যারেন্টের খবর নাই, কেন? মৌচাক মগবাজার ফ্লাইওভার হয়ে গেছে সেই করিডোরে, সেই করিডোরে ঢাকা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হয়ে গেছে, সুতরাং প্যারেন্ট নাই, অফস্প্রিং হয়ে যাচ্ছে। সেই গাজীপুর থেকে লোকগুলি এখন এসে এয়ারপোর্টে নামবে, তারপরে যাবে কোথায়? দেন ইন্ডাস্ট্রিয়াল বেল্টের ভিতরে কোনোদিন বিআরটি করতে নাই, তোমরা নিজেরাই তো দেখো, কিছুদিন পর পর গার্মেন্টস এর লোকরা বেতনের আন্দোলন করে, এবং আন্দোলনের
এটাকে বলা হয় ভলকানিক ইরাপশন, যে মানুষের ক্ষোভ থাকলে কংগ্রিগেশন যখন হয় তার ভাঙচুর নেচারটা, এটা বাংলাদেশ না, তুমি পৃথিবীর যে কোনো ডেভেলপ কান্ট্রিজও দেখবা ভাঙচুর কিছু হইতে হবে, কারণ ক্ষোভ তাকে রিলিফ করতেই হবে। এই বিআরটি এর স্টেশনগুলি তাদের চমৎকার, বিআরটির বাসগুলি, কারণ এখানে যেই মব তৈরি হয় মবটা কিন্তু ভেরি অ্যাগ্রেসিভ, একদম লোয়ার টায়ারে, এবং তারা কারা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে শোষণের, যার শোষণের ফলে আমরা ফরেন কারেন্সির দাম করছি, তারা শোষিত, তাদের ক্ষোভ আছে। সো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ট্রাকের পার্কিং প্রচুর জায়গা লাগে, যারা ওই করিডোর দিয়ে যাও, সেখানে আমি বিআরটি করলাম, এটা তো দেউলিয়াপনার সামনে। তুমি একটা মেডিসিন দিবা, ডাক্তারের কাছে যাও না, মেডিসিন দেওয়ার সময় ডাক্তার তোমাকে রোগটাকে যখন ডায়াগনোসিস করে ফেলবে, প্যাথোলজিক্যাল ল্যাব দেখে, টেস্টের ডেটা দেখে, তখন মেডিসিন দেওয়ার আগে তোমাকে জিজ্ঞাসা করবে, ডু ইউ হ্যাভ ডায়াবেটিস, বলে ইয়াস, তাহলে সে কিন্তু এক সেট অফ মেডিসিন বাদ দিয়ে দিবে। ডু ইউ হ্যাভ হাইপারটেনশন, ইয়াস, তাহলে আর এক সেট বাদ দিয়ে দিবে। তার মানে কি, প্রি কন্ডিশনগুলি দেখতেছে, প্রতিটা মেডিসিনের একটা প্রি কন্ডিশন আছে, এই শর্ত পূরণ করলে এই মেডিসিনটা দেওয়া যায়। কিন্তু আমরা লেমেন্স পয়েন্ট অফ ভিউ, সরি টু সে, তুমি পাশ করার পর দেখবা আমাদের ইঞ্জিনিয়াররা পড়াশোনায় কোনো আর উৎসাহ থাকে না, ডেভেলপমেন্ট ফোকাস হয়ে যায়। ডাক্তাররা যারা ট্রিটমেন্ট দেয় প্রতিনিয়ত তাকে আপডেটেড থাকতে হয়, নতুন মেডিসিন কি আসলো, পুরনো মেডিসিনের কোন সাইড এফেক্ট আসলো যেই কারণে অবসলিউট হয়ে গেছে। ভাই পড়া যেদিন বাদ দিবা, রাস্টেড হতে হতে উন্নয়ন ছাড়া কিছুই বুঝবা না। আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি টু সাম এক্সটেন্ট, আমি সরি টু সে, সব ডেভেলপমেন্ট ফোকাস হয়ে গেছে। কোথায় এই বিআরটি করতে হয়, তার প্লেগ্রাউন্ড কি, তার ওয়ারেন্টগুলি কি কি, এই পূর্ব শর্তগুলি আমি জানি না। আমি প্রজেক্ট ছিল, আজকে প্রজেক্ট হবে খণ্ডিত, এবং প্রজেক্টটা ফিজিবল না, ফিজিবল যাকে দেখিয়ে হয়েছিল সে আর হচ্ছে না। সরি, আমি তোমাদেরকে হতাশ করতে চাই না, ওই লাইনে আমি যেতে চাই না, আজকে তোমাদেরকে আমি সাস্টেনেবিলিটির কনসেপ্ট যেটা বলেছি এবং বলেছি ইন্টিগ্রেটেড করতে হবে ল্যান্ড ইউজের সাথে। অনেক কিছু তোমরা পারবে না, এখানে বিরাট একটা রিফর্ম দরকার হবে, পলিটিক্যাল পেট্রোনাইজেশন দরকার হবে, কারণ মানুষের থিঙ্কিংটা সো রুডিমেন্টারি লেভেলে আছে। আমাদের এখানে যত বড় বড় ইঞ্জিনিয়ার যার সাথে বসবা, তারা ডেভেলপমেন্টটাকে হাইলাইট করবে সবসময়, আমি এটাকে ভালো করে মডেল করে দিয়েছি, এটা ফাইনাইট এলিমেন্ট করেছি, এটা সস্তায় বানিয়েছি, কিন্তু এটার ইউটিলিটিটা কি, অ্যাট দ্য এন্ড অব দ্য ডে জনগণকে কি সার্ভিসটা দিবে, এই প্রশ্নটা উজ্জ্ব থাকে যায়। এই উজ্জ্ব থাকতে 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 কম্পাউন্ডেড হয়ে যায়, কম্পাউন্ডেড যখন হয়ে যায় তখন কিছু কিছু রোগী, টার্মিনাল রোগী, তাকে কোনো ডাক্তার, পরিপক্ক ডাক্তারের কাছে নিয়ে গেলে সে একটা পর্যায়ে সে বলতে হয় ইটস টু লেট, আপনি বাসায় নিয়ে দুই মাসের কমফোর্ট দেন, এ হলো টার্মিনাল রোগী। ডাক্তার কিন্তু অসহায়ত্ব প্রকাশ করছে না, সে চোখের সামনে দেখতে পাচ্ছে এ ডিকেইং, ওর ফিরত আসার সুযোগ নাই। সো আমাদের এখানে ওভার দ্য ইয়ার্স উন্নয়নের নামে যে যেইভাবে পেরেছে সমস্যাটাকে কম্পাউন্ড করে এখন বড় বড় ক্যাশ ইনজেকশন দিচ্ছি, নামে অ্যাট্রিবিউটগুলি দিতে পারবে কিন্তু পূর্ব শর্তগুলি নাই। মেট্রো হচ্ছে, আমি তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম, মেট্রো স্টেশনের পাশে কিন্তু তোমাকে ট্রান্সফার স্টেশন দিতে হবে, কারণ মিসিং লিঙ্ক আছে, তো বাসা থেকে আসবা মেট্রোতে আসার জন্য তোমাকে কোনো না কোনো মোড়ে আসতে হবে, জায়গাটা রাখতে হয়। তুমি যদি জায়গাটা না রাখো, প্রতি স্টেশনে অ্যাট এ টাইম 1000 জন লোক পিক টাইমে উঠানামা করবে, নেমেই চাহিদা তো আছে, রাইট শেয়ারের কোনো গাড়ি বসে থাকবে না, সব মেট্রো স্টেশনের সামনে চলে আসবে। এটা তুমি বানানোর আগে কিন্তু কল্পনা করতে পারো, এখনই দেখবা বাস স্টেশন থেকে, বাস স্টেশনে ওই কিছু মোটর সাইকেল দাঁড়িয়ে থাকে, সিএনজি দাঁড়িয়ে থাকে, একটা জটলা পাকায়, জটলা পাকিয়ে রাস্তাটাকে একটা বটল নেক করে, যার কোনো ইন্টারেস্ট ওই জায়গায় নাই সে সাফার করছে। সো পুরো পৃথিবীতে মেট্রোটাকে মেট্রো প্রজেক্ট বলে না, মেট্রোটাকে একটা সিস্টেম বলে, ইন্টিগ্রেট করতে হয়। এটা আরেকদিন কোনো দিন সময় হয়
ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট পৃথিবীতে সর্বশেষ যে প্রযুক্তিটা আসছে, একটা সিটিকে স্মার্ট সিটি যদি করতে চাও তাহলে ছোট রাখো, সংক্ষিপ্ত রাখো, সিটিটাকে আনম্যানেজেবল সাইজে বড় করো না, বড় জিনিস ম্যানেজ করা যায় না। কিন্তু তুমি প্রোডাক্টিভিটি লস না করে ছোট জায়গার মধ্যে 100-তলা বিল্ডিং করে ম্যানেজেবল সিটি করো, স্মার্ট সিটি করো, মানুষের ট্রাভেল নিডটা সোর্সেই তুমি এটাকে কন্টেন করে ফেলো, তার যেন রাস্তায় নামার কোনো দরকারই না হয়। নামলে পরে কিছু লিমিটেড ইন্টিগ্রেটেড মডেলের মধ্যে চলে আসবে, সেটার ব্যাকবোনটা কি হবে, মেট্রো। ডেভেলপমেন্টগুলি কোথায় হবে, মেট্রো স্টেশনের পাশে। কেন, আজকে মানুষ যখন বাসটা পছন্দ করে তার বাচ্চা কোথায় পড়ে সেটা হয়ে যায় তার ডিসাইডিং প্যারামিটার। আর তখন দেখবে মেট্রো স্টেশনের পাশে টাউন প্ল্যানটাকে একটা মিক্সড টাউন প্ল্যান করে, আধা কিলোমিটার ধরে ওখানেই জব সেন্টার থাকে, ওখানেই সার্ভিস সেন্টার থাকে, ওখানে রেসিডেন্সিয়াল এরিয়া অ্যান্ড কমিউনিটি ফ্যাসিলিটি ইনক্লুডিং স্কুলিং। তখন সবাই কংগ্রিগেট করে মেট্রো স্টেশনের পাশে, কেন, কোনোদিন আর গাড়ি কিনতে হবে না, সবকিছু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। টাউন প্ল্যানার দেখে গাড়ি যদি দরকার না হয় তাহলে আমি রাস্তা দিব কেন, সে হয় এই স্টেশনে কাজ করে নাহলে তিন নম্বর স্টেশনে কাজ করে। প্রতিটা স্টেশনে ল্যান্ড ইউজের ক্রাউনিং কত, 100 স্টোরিড বিল্ডিং। আর আমাদের শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, পর্বতা অনেক মেট্রো হচ্ছে, বাড়ি কয়তলা, ছয়তলা। এখন তুমি নামার পর কোথায় পাবা তোমার মিসিং লিঙ্কটা, উবার আসবে, রাইড শেয়ার আসবে, তারা দাঁড়াবে কোথায়, অ্যাক্টিভ রোডের মধ্যে দাঁড়াবে। তাহলে যারা রাস্তা দিয়ে অ্যাক্টিভ রোডে যাচ্ছিল তাদের অবস্থাটা কি হবে, ফুটপাথের অবস্থাটা কি হবে। সো আমি তোমাদেরকে বলার জিনিসটা বলার চেষ্টা করছি, আমাদের উন্নয়নের ফ্রেমওয়ার্কটা কিন্তু স্বপ্ন বিলাসী, স্বপ্নের কথাগুলি আগে বলবে, কিন্তু ওইটার বাস্তবায়ন করার জন্য যে রুডিমেন্টারি ইন্টিগ্রাল বেসিক এলিমেন্টগুলি সেটার দিকে নাই। ওই প্রথমে জিজ্ঞাসা করলে বলবে আমরা $3 billion দিয়ে MRT করছি, 100 কিলোমিটারের স্পিডে চলতে পারবে। পরের যদি প্রশ্ন করো 100 কিলোমিটার কি আদৌ চলতে পারবে, আপনার তো খামার বাড়িতে একটা টার্ন নেবেন 90 ডিগ্রি, আবার VIP রোডে উঠার জন্য রিভার্স টার্ন নেবেন, আপনি দোয়েল চত্বরে আসলে একটা টার্ন নেবেন, আপনি এডুকেশন বা শিক্ষা ভবনের সামনে একটা টার্ন নেবেন, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটা টার্ন নেবেন, ভাই হাই স্পিডে তো চলবে না, তো চলবে তো, এটা হলো তাও আবার 1 কিলোমিটার পর পর যদি স্টেশন থাকে আপনি 100 মিটার চলবেন কিভাবে, তোমাকে স্বপ্ন দেখাবে। দেখো পেম্পলেট যেদিন উদ্বোধন হবে সেদিন দেখবে প্রথমেই 100 কিলোমিটার পার আওয়ার, কেউ প্রশ্নও করে না, ভাই 100 কিলোমিটার চলবে কিভাবে, আপনি তো লাইট রেল করতে পারেন 1/10 খরচে, যেখানে আঁকা বাঁকা, এখানে হেভি ট্রেন লাগে না, তো লাগলেও আপনি তো চালাইতে পারবেন না কোনোদিন, 1 কিলোমিটার পর পর যদি আপনার থামতে হয় আরবান এরিয়ায়, 100 কিলোমিটার তুললে আর্টিকুলেটেড ভেহিকেলকে কিন্তু হার্ট ব্রেক করা যায় না রে ভাই, 6 কম্পার্টমেন্টের এটা চলবে। এনিওয়ে এত নিটিকিটিতে আমি যাচ্ছি না, সমস্যাটা হয়ে যাচ্ছে সবাই সারফেসের ইলুশনারি অ্যাট্রিবিউটগুলি বলবে, 100 কিলোমিটার হেভি মেট্রো, যানজটের 30% আমি কমায় ফেলতে পারবো। বেসিক যদি প্রশ্ন করো, আপনার স্টেশনগুলিতে ইন্টিগ্রেশন করেছেন, বাসার থেকে এক টিকিতে আসতে পারবে, ও যদি নিজের ভেহিকেলে আসে থামবেটা কোথায়, ও যদি রাস্তার উপরে থামে তাহলে রাস্তার ক্যাপাসিটি কি হবে, আপনার যদি ক্যাপাসিটি অগমেন্টেশন হয় আরেকটাকে কনস্ট্রিক্ট করে তাহলে এক্সপানশন বাই কন্ট্রাকশন, এটার তো নেট রেজাল্ট জিরো, আপনি পপুলার হলেন আরেকটাকে আনপপুলার করে, হোয়াট ডাজ ইট মিন বাই দ্যাট, এটার মিন হয় না। কারণ সবাই এখন নেশাগ্রস্ত, এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই নেশাগ্রস্ত, জনগণের ওয়েলফেয়ারের কথা বলে যে কাজগুলি করছে সেগুলি হচ্ছে টোটালি একটা ডেভেলপমেন্ট স্ট্রাকচারাল। আর বাইরে মেট্রো, ও মাই গুডনেস, $3 billion খরচ করবেন, তাহলে তো পুরো সিটিটাকেই আপনি রিডেভেলপমেন্টে নিয়ে আসবেন। বাইরে কিন্তু এখন ডেভেলপমেন্ট হয় না, অতীতে যে ভুলগুলি হয়ে গেছে একটা বিরাট ব্যাকবোনের রেসপেক্টে স্টেশন এরিয়াতে আধা কিলোমিটারে রিডেভেলপমেন্ট, ল্যান্ড অ্যাকুইজিশন করবে না, মালিকগুলিকে যে বলবে আপনার শেওড়াপাড়াতে বা
কয়তলা বাড়ি, ছয়তলা বাড়ি, গাড়ি ঢুকে, গাড়ি তো ঢুকে না, আমি গাড়ি রাখি অন্য জায়গায়, কেন রাস্তা আঁকা বাঁকা? তো আপনি আমাকে স্টেশনের পাশে যেই জায়গা, আপনি লাকি, সরকার 3 বিলিয়ন দিয়ে একটা ভ্যালু এডিশন করছে, এই ভ্যালু এডিশন ল্যান্ডে যদি আমি ক্যাপচার করতে চাই, ভাই পার্টনারশিপে চলে আসেন, আপনার ছয়তলা বিল্ডিং গাড়ি রাখেন অন্য জায়গায়, আগুন ধরলে কি করবেন? বাঁচবেন না তো, দমকল বাহিনী আসতে পারবে না, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, আপনি জায়গাটা ছেড়ে দেন, আপনাকে আমরা 60-তলা রেসিডেন্সিয়াল এরিয়া বানিয়ে দিব, আপনি 40% পাবেন, সরকার পাবে 60%, কেন? আপনার রাস্তা দিব, কমিউনিটি ফ্যাসিলিটি দিব, সব দিব, এটাকে বলি রিডেভেলপমেন্ট। একটা প্রজেক্ট যখন সরকার সাকসেসফুলি করতে থাকে, অন্য এলাকার লোকজন ঝাঁপায়া পড়ে, ভাই আমাকেও একটু ছোঁয়া দেন, আমিও 60-তলা বিল্ডিং আমার জায়গায় করি, আমিও বড় লোক হয়ে যাই, দেশটাও বড় লোক হয়ে যায়, এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট হোক, ডেভেলপমেন্টের সাইড ইফেক্ট থাকবে না। এই কনসেপ্টগুলি সো কি বলবো, নট রকেট সায়েন্স, দিস আর নট রকেট সায়েন্স, দিস আর দ্য কনসেপ্ট, ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, এটার জন্য তোমাকে ইঞ্জিনিয়ারও হতে হবে না, বুঝে যখন ফাল ফেলবা যে ঢাকাটা এলোমেলো ভাবে পেরিফেরিতে বড় হচ্ছে, কে যে ডোবার উপরে বাড়ি করছে, কার গাছ কার সাথে কে লাগিয়ে, কয়েকদিন পরে এই তো ঢাকা হবে, এখানে আমি রোড দিব কিভাবে, রোড না থাকলে ইউটিলিটি দিব কিভাবে, সো একে নিয়ে আমাকে বাস করতে হবে, তাহলে ভাই ঢাকাটাকে ছোট করি, মেট্রো বেস, মেট্রো বেস কি হবে, স্টেশন সেন্ট্রিক হাই ডেন্সিফাইড মিক্সড ইউজ ডেভেলপমেন্ট, কথাগুলি শুনো কিন্তু, স্টেশন সেন্ট্রিক, এটাকে বলে পলিসেন্ট্রিক সিটি ডেভেলপমেন্ট, পলি, পলিসেন্ট্রিক মানে আমাদের মেট্রোতে 16টা স্টেশন আছে, মেট্রো 6-এ 16টা জায়গায় 16টা সিটি হবে, স্মার্ট সিটি, স্পাইনটা কোনটা, মেট্রো, কেন স্পাইন হতে পারলো, মেরুদণ্ড হতে পারলো, ওর এটা হলো মোবিলিটি ট্রান্সপিলিটি, যদি মাপো প্যাসেঞ্জার পার আওয়ার পার ডিরেকশন, ইটস এ 60,000, আর অর্ডিনারি বাস 2,000 নেয়, আকাশ পাতাল তফা। সো আমি তার পাশে কেন ছয়তলা বিল্ডিং এর ডিটেল এরিয়া প্ল্যান করব, আমি কেন তাকে ফার দিব ছয়তলার জন্য, এখানে আমি 660 করব, এখন তো বিল্ডিং বানাই ফেলছে, তাহলে তাকে ল্যান্ড ভ্যালু ক্যাপচার করে বলতে হবে, এখন জুমার তোমার যা ইনকাম তার 10 গুণ ইনকাম করতে পারবা, তুমি লিভেবল সিটির একটা পার্ট হয়ে যাবা, অ্যাজ এ হোল ঢাকা 16টা স্মার্ট সিটি পাবে, যেখানে কারো কোনো কারের নিড হবে না, এটি মেট্রো স্টেশনে আসবে, কেন এটা সেন্ট্রিক, সেন্ট্রিক মানে হলো রেডিয়ালি 1/2 কিলোমিটার, আরে ভাই আমরা তো যে কোনো সময় 1 কিলোমিটার হেঁটে ফেলি, 1/2 কিলোমিটারের প্রথমে থাকবে 100-তলা কমার্শিয়াল বিল্ডিং, জব সেন্টার, তার পিছনে থাকবে সার্ভিস সেন্টার, মানে সার্ভিস প্রোভাইডার যারা আছে, তারপরে একটা গ্রিন বাফার দিয়ে, এরপরে হলো রেসিডেন্সিয়াল, নয়েজটা কম হবে, এবং এটা সেলফ কন্টেন্ট, নর্থ ধানমন্ডির মতো ঘুমানের জায়গা দিয়েছে, বাজার করতে আবার নিউ মার্কেটে আসে, কি ধরনের ডেভেলপমেন্ট হলো কেউ কিছু জানে না, একটা স্কুল ইন্টিগ্রেট করে। সো এখানে যখন এখন বলে যে একটা কমিউনিটি নেইবরহুড যখন হবে, এই ইন্টিগ্রাল পার্ট হচ্ছিল খেলার মাঠ দিতে হবে, ঈদগাহ মাঠ দিতে হবে, মসজিদ দিতে হবে, স্কুল দিতে হবে, ড্রাগ শপ দিতে হবে, স্টেশনারি শপ দিতে হবে, ডেইলি নিডটা আমাকে উইদিন দ্য জোন, আমি কম্পার্টমেন্টালাইজ থাকবো, আমি কেন রাস্তার মধ্যে যাব, রাস্তায় গেলেই তো ডিমান্ড হবে, ডিমান্ড হলেই তো রাস্তা লাগবে, আমার সময় যাবে, খরচ যাবে, সো উইদিন দ্য ব্লকের মধ্যে যদি আমি সেলফ কন্টেন্ট করতে পারি, একটা হসপিটালকে যদি দেখি একজন রোগীর জন্য 3 জন লোক লাগে, কারণ ডায়াগনোসিস সেন্টার স্ক্যাটার্ড, এক এক জায়গায় থেকে ওষুধ কিনতে হয়, আমি যদি সেলফ কন্টেন্ট ল্যান্ড ইউজেবলি হসপিটাল হবে, রোগী প্রোডাকশন সেন্টারে ঢুকাবো, এরপরে কি হবে এটা আপনার ব্যাপার, আমি আরেক দিক দিয়ে বের করে নিয়ে আসবো সুস্থ রোগী, এটার জন্য কেন আরো 10টা লোককে এঙ্গেজ করতে হবে, মুভমেন্ট করতে হবে, হসপিটাল যখন বানাচ্ছেন ওয়ান স্টপ পুরো পৃথিবী, কিন্তু তাই যেই কারণে আমরা মাউন্ট এলিজাবেথ হসপিটালে যাই, কেন যাই, কোনো হেডেক থাকে না, প্রফেশনাল সার্ভিস। সো এই ধ্যান ধারণাগুলি রিডেভেলপমেন্টের মধ্যে করে দিলে 1/2 কিলোমিটার মধ্যে 100-তলা বিল্ডিং, রেসিডেন্সিয়াল 60-তলা বিল্ডিং, সাস্টেনেবল সিটি,
নিঃশ্বাস নিবে, অনেক গ্রিন বেল্ট থাকবে, গাড়ির জন্য কোনো রাস্তা লাগবে না, নিজেকে গাড়ি ওন করতে হবে না, ড্রাইভার পালতে হবে, কত রকম যে বেনিফিট আছে এগুলি রিভিল, ফিল্ড প্রুভেন, রেফারেন্স কান্ট্রি ভরা। তোমাকে শুধু একটু মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে, এটার মধ্যে খরচ কম, দরদ দরকার, দরদটা আমি অনেস্টলি দিব কিনা, এটা অত্যন্ত কমে গেছে, দিন দিন কমে যাচ্ছে। নলেজ গ্যাপের সাথে সাথে আমি যেই জিনিসটা দেখি, উই আর নট অনেস্ট অ্যাট অল, প্রফেশনের সাথেও অনেস্ট না, দেশের মানুষের সাথেও অনেস্ট না। সত্যি কথায় সস্তায় করা যায়, কিন্তু লুকানো কথায় অনেক বড় বড় বিলাসী প্রজেক্ট করা যায়। বিলাসী প্রজেক্টে আসক্ত হয়ে আছি, তোমরা আমি যতটুকু জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম খুব একটা বেশি দিতে পারিনি, তোমাদের যারা যারা যাদের যাদের আগ্রহ আছে, যারা স্বপ্ন দেখবা বাংলাদেশ এক এক সময় ইলেকট্রিসিটি এক্সপোর্ট করবে, ইন্ডাস্ট্রি ভরে যাবে, সব কিছু ট্রান্সলেশন হবে ট্রান্সপোর্টেশনে, আমাদের ইন্ডাস্ট্রি 10 গুণ বাড়লো, তার অর্থ কি ব্যবসা বাণিজ্য বাড়বে। তো ব্যবসা বাণিজ্যের জন্য কোথায় নামতে হবে? রাস্তায় নামতে হবে। রাস্তায় নেমে যদি আমি বসে থাকি, তাহলে ওই যে উন্নয়ন করলাম হাজার হাজার কোটি টাকা দিয়ে ইলেকট্রিসিটি, ওইটাও একটা অবকাঠামো, লাভ হলো কি? এই যে পদ্মা ব্রিজ করলাম হাজার হাজার কোটি টাকা দিয়ে, তারপরে ঢাকায় ঢুকতে পারলাম না। সো এট দ্য এন্ড অফ দ্য ডে ইউটিলিটি একটা দেশের ওয়াটার বলো, ইলেকট্রিসিটি বলো, এনার্জি বলো, যা বলো, পুরো পৃথিবীতে বলে ফার্স্ট খুঁটিটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। এটা হলো চায়নার এক নাম্বার পলিসি, উন্নয়ন চাও ট্রান্সপোর্টেশন করো। কোন ট্রান্সপোর্টেশন? আমাদের মতো না, যেটার সাস্টেনেবিলিটি আছে, যার অ্যাট্রিবিউটটা হলো ফিউচারিস্টিক। আমার ফিউচারে অনেক সমস্যা আসবে, তুমি এখানে বসেই ফিউচারের সমস্যাগুলি ডাইমেনশনিং করার চেষ্টা করো। ইউ আর দ্য প্রফেশনাল, প্রফেশনাল রিয়্যাক্ট করে না, প্রফেশনাল আগে থেকে স্বপ্ন দেখে ইনোভেশন দিয়ে ভবিষ্যতের সমস্যা যেটা আসবে সেটার জন্য ওপেন আর্কিটেকচার মেথডে যখন আসবে আমি প্লাগ অ্যান্ড প্লে করব, আমি প্রভিশনটা রেখে দিব, কারণ আমি স্বপ্নটা দূরেরটাও আমি দেখতে পারি, সমস্যাটাও দেখতে পারি। দেখতে পারলেই তখন প্রফেশনাল হয়, সবাই প্রফেশনাল হয় না, সবাই হলো আগে সমস্যাটা হইতে হবে, তাহলে আমি দেখব এরপরে মানুষের জিব্বাটা বের হয়ে যাবে আমার ডেভেলপমেন্ট করতে করতে, যখন আমি ডেভেলপমেন্টে নিয়ে আসবো তখন দেখবো আরেকটা সমস্যা চলে আসছে। এটাকে কোনো দিন প্রফেশনাল বলে না, এটার জন্য কোনো ইঞ্জিনিয়ার দরকার হয় না, এটা লেমেনও সমস্যাটা দেখে। কিন্তু আমি হোঁচট খাওয়ার আগে যদি দেখতে না পারি অনাগত ভবিষ্যতে আমার কি আসতে যাচ্ছে, এবং এখন থেকে যদি সেটাকে সাজিয়ে না রাখতে পারি, আমার জন্য না রাখতে পারলে বাইরের অতিথি যারা সুখের পায়রা টুরিস্ট হিসাবে আসবে তাদেরকে না আনা পর্যন্ত কোনোদিন সাকসেস হয় না। ওটার জন্য কোনো তুমি ভ্যালিডেশন বা সার্টিফিকেশনও পাবা না, তোমার ইনফ্রাস্ট্রাকচার কেমন, তুমি নাম্বার অফ টুরিস্ট দেখলে বুঝবা। টুরিস্ট এসে ঘুরতে চায়, সে যদি 3 ঘন্টা রাস্তায় আটকায় থাকি এ কোনোদিনই আসবে না রে ভাই। সো আমি তোমাদেরকে অল্প একটু দেওয়ার চেষ্টা করলাম, আমি তোমাদেরকে বললাম তোমরা বিভিন্ন জনে বিভিন্ন ডিরেকশনে যাবা, এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই উন্নয়নের শরিক হবা, সব উন্নয়নের ফাউন্ডেশনে গিয়ে শেষ পর্যন্ত আমি কি মোবিলিটি পেলাম? আমি তো চমৎকার একটা বাসা বানিয়েছি, এই বাসা দুবাইতেও নাই, সিটিটাকে তিলোত্তমা বানিয়ে ফেলেছি, দেখতে গ্ল্যামারাস লাগে, কিন্তু রাস্তায় নামলে আমি তো চলতে পারি না, আমি তো স্থবির হয়ে যাচ্ছি। তাহলে ও জায়গায় তোমাদেরকে থট দিতে হবে, থটটা হতে হবে নলেজ নিয়ে, নলেজটা তোমাকে তৈরি করতে হবে না, পৃথিবীতে তৈরি করা আছে, তোমাকে গেইনফুলি নলেজটাকে হোম কন্ডিশনে ভ্যালিডেট করে চিপিং করে অ্যাপ্লাই করবা, তখনই তোমার প্রফেশনের সার্থকতা আসবে। আমি সেই প্রত্যাশাটা তোমাদের কাছ থেকে করি, যখনই উন্নয়ন দেখবা হোলিস্টিক অ্যাপ্রোচ দেখবা, সেই আমি তোমাদেরকে কি বলবো ইনভাইট করে ইন্টার ক্যাম্পেইনার হবা, ইনভাইট করে, কারণ দেশটা সবার দেশ হিসাবে আমি সম্মানিত হতে চাই, আমি লিভেবল সিটির নিচে থাকতে চাই না, এবং পলিউশনে জানো মনে হয় আমরা নাম্বার 1 প্রায় দেখবা, পলিউশন মিটারে দেখাচ্ছে ঢাকা 5,
গ্রেডের মধ্যে পাই। তো এই ধরনের এত অর্জনের মাঝখানে থাকবে না এই ধরনের জিনিস, সেগুলি আমাদের হাত দিয়ে হতে হবে, আমাদের সত্যি নলেজ ড্রিভেন কিছু, সিস্টেম ড্রিভেন কিছু কাজ করতে হবে, শুধু প্রজেক্ট ড্রিভেন কাজ করলে হবে না। থ্যাংক ইউ অ্যাগেইন স্যার, আপনাকে স্যার অনেক ধন্যবাদ। আমার মনে হয় স্যার আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করি। স্যার আপনার অনেক ব্যাপক যে এক্সপিরিয়েন্স এবং নলেজ সেটা আজকে শেয়ার করলেন আমাদের সাথে, এবং আমার মনে হয় আজকে ছাত্ররা অনেক কিছু তাদের নতুন করে চিন্তা ভাবনা শুরু হলো, হয়তো আরো লম্বা লেকচার হলে বা আরেকটু আপনার সাথে আরো আলাপ করলে যেটা হয়তো ভবিষ্যতে আরো অনেক ক্লাসে ওরা পাবে এইসব আপনার চিন্তা ভাবনা, আপনার নলেজ, আপনার আপনার যে এক্সপিরিয়েন্স এবং ঢাকা শহর বা বাংলাদেশ নিয়ে আপনি যা চিন্তা করেন সেটা হয়তো তারা আরো জানতে পারবে। তো এনিওয়ে স্যার আপনার সময়ের জন্য স্যার অনেক ধন্যবাদ। আমার ধারণা ছাত্ররা খুবই এনজয় করলো, এবং আমরা স্যার তাহলে আজকে এখানে স্যার শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো ইনফরমেটিভ ক্লাস। থ্যাংক ইউ স্যার।